শুভ সন্ধ্যা। বিস্তার চিটাগং আর্টস কমপ্লেক্স আয়োজিত চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান বীক্ষণ ও বাহাসের 40তম পর্বে আজকে আপনাদেরকে সাদরে বরণ করে নিচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি বাংলাদেশের এই মুহূর্তের চলচ্চিত্র জগতের একজন নিবিড় পর্যবেক্ষক, তীক্ষ্ণদৃষ্টি বিশ্লেষক, সমালোচক ও লেখক এবং চলচ্চিত্র কর্মী ব্যাপক অর্থে মাহমুদুল হোসেন। মাহমুদুল হোসেনের চলচ্চিত্র জীবনের সূত্রপাত 70-এর শেষ থেকেই যথারীতি চলচ্চিত্র সংসদ আন্দোলনের মধ্যে দিয়ে, এবং সেই সূত্রে তিনি বেশ কিছু চলচ্চিত্র বিষয়ক পত্রিকা বা জার্নাল সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন। তার সূত্রপাত ডিপ ফোকাস থেকে, তারপর মন্তাজ, এবং তারপর দৃশ্যরূপ, এবং সবশেষে দেখা। আর এর পাশাপাশি তিনি প্রচুর লেখালেখি করেছেন, চলচ্চিত্র বিষয়ে লেখা, সমালোচনা, অনুবাদ ইত্যাদি, এগুলো বিভিন্ন পত্রিকায় ছাপা হয়েছে, কিছু কিছু প্রাতিষ্ঠানিক বিদ্যায়তনিক গ্রন্থের স্বতন্ত্র অধ্যায় হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে, এবং সবশেষে তার সবচেয়ে বড় অবদান বই লেখায়। চলচ্চিত্র বিষয়ক তিনটি গ্রন্থের তিনি জনক, নাম সিনেমা, আরেকটি চলচ্চিত্রের রূপ অরূপ, এবং সবশেষ মৌলিক গ্রন্থের মধ্যে রয়েছে প্রামাণ্য চলচ্চিত্র কথা। এর বাইরে তিনি তিনটি অনুবাদ গ্রন্থ আমাদের উপহার দিয়েছেন, শিল্পকলা বিষয়ক, চলচ্চিত্র বিষয়ক, একেবারেই বিশ্বর ক্লাসিক বলা যেতে পারে। চলচ্চিত্রের জন্য আন্দ্রে মাজার যে হোয়াট ইজ সিনেমা, সেটি তিনি অনুবাদ করেছেন, এটা একেবারে শাশ্বত একটা টেক্সট বইয়ের মতোই আর কি। তিনি অনুবাদ করেছেন আরেক ফরাসি তাত্ত্বিক দার্শনিক হলা বার্থের যে ক্যামেরা লুসিদা, সেটাও করেছেন, খুবই দুরূহ কাজ, জটিল কাজ, সেটিও তিনি বাংলা উপহার দিয়েছেন। পাশাপাশি সুজান সন্টাগের মতো একজন যে দৃশ্য শিল্পের শিল্প বেত্তা, তারও বিখ্যাত একটি গ্রন্থ আলোচিত বিষয়ক অন ফটোগ্রাফি, সেটিও তিনি অনুবাদ করেছেন। এই তিনটি কাজ আমাদের সত্যি শিল্পকলার জগতের জন্য একেবারে মাইল ফলক বিশেষ। আর পাশাপাশি যে সংশ্লিষ্ট কাজ যেগুলো, অর্থাৎ তিনি অনেক চলচ্চিত্র অনুধাবন কর্মশালা পরিচালনা করেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের ডাকে বক্তৃতা দিয়েছেন, সেমিনার আয়োজন করেছেন, নিজে একটি প্রামাণ্য চলচ্চিত্র সংসদের সঙ্গেও যুক্ত, সাংগঠনিকভাবে তার কাজ করেন, এছাড়া বেশ কিছু উৎসব প্রতিযোগিতার জুরি দায়িত্ব পালন করেছেন। তার আরো দুটি বেশ মজার পরিচয় রয়েছে, সেটি হচ্ছে তিনি পাশাপাশি একজন বেতার নাট্যকারও এবং এবং একটি বিজ্ঞান কল্প কাহিনীর লেখক। আর সবচেয়ে পেশাগতভাবে তিনি একজন স্বশিক্ষিত সফটওয়্যার প্রণেতা এবং নিজের হাতে গড়া একটি প্রতিষ্ঠান কম্পিউটার ইউ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তো আজকে আমরা এরকম একজন বর্ণাঢ্য অভিজ্ঞতা এবং বৈশিষ্ট্যের অধিকারী চলচ্চিত্রবিদটাকে আমাদের মাঝখানে পেয়েছি। আমরা আশা করছি যে তার যে বিশ্লেষণ, তার যে মূল্যায়ন এবং তার যে দিক নির্দেশনা আজকে আমরা পাবো, সেটি বাংলাদেশের চলচ্চিত্র জগৎকে, আমরা সবাই জানি বাংলাদেশের চলচ্চিত্র খুব একটা তাৎপর্যপূর্ণ অবস্থায় সে দাঁড়িয়েছে, একটা যেন বড় যাত্রার অপেক্ষায় আছে, এবং বেশ অনেক তরুণ চলচ্চিত্র কর্মী শেষে যাত্রা পথে সামিল হয়েছে, তারা অন্তত তার আলোচনা থেকে একটা দিক নির্দেশনা পাবে। আমরা সেই প্রত্যাশা নিয়ে এবং আমাদের বিস্তারের পক্ষ থেকে মাহমুদুল হোসেনকে আনুষ্ঠানিকভাবে বরণ করে দিচ্ছে আমাদের আজকের এই আন্তর্জাল মঞ্চে। মাহমুদুল হোসেন, অনেক ধন্যবাদ আলম ভাই। বিস্তারের এই আয়োজনে এর আগে আমি কয়েকবার এসেছি, সেগুলো ছিল অন্যের চলচ্চিত্র দেখে সেই চলচ্চিত্রের উপরে কথা বলা। কেমন জানি মনে হচ্ছে যে সেটা বোধহয় অপেক্ষাকৃত সহজ কাজ, আর আজকে এরকম এককভাবে কথা বলতে আসা, আলম ভাইয়ের প্রশ্নের মুখোমুখি হওয়া, সেগুলো একটু বোধহয় ভয়ও পাচ্ছি। তো আশা করি একটি আলোচনা আলম ভাইয়ের সুযোগ্য পরিচালনার এবং উপস্থাপনার কারণে আপনারা মোটামুটি আগ্রহী হবেন এবং উপকৃত হবেন, আর আমার যেটুকু বলবার সেটুকু তো আমি নিশ্চয়ই বলার চেষ্টা করব।
ধন্যবাদ। আমরা যথারীতি শুরু করি আসলে একেবারে শুরুর গল্প দিয়ে, অর্থাৎ আমি খানিকটি ইঙ্গিত দিয়েছি যে চলচ্চিত্র সংসদ আন্দোলনের ভিতর দিয়েই 70-এর শেষ নাগাদ থেকে আপনার আগমন ঘটে দিয়ে জগতে। তবু তারপর একটা নির্দিষ্ট যদি একটা মুহূর্ত, নির্দিষ্ট কোনো একটা প্রণোদনার কথা যদি বলতেন, কিভাবে কিভাবে জগতের সঙ্গে এভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেলেন, সেই গল্পটি খানিকটি শুনতে চাই আমরা। আচ্ছা, এমনি থেকে একেবারে সুনির্দিষ্ট কোনো গল্প সেভাবে নেই, তবে জাস্ট আমার পেছনের দিকটার কথায় যদি এখন ফিরে যাই, তাহলে হলো যে আমরা প্রচুর ছবি দেখতাম ছোটবেলা থেকেই। আপনারা জানেন যে 60-এর দশকে পরিবেশটি এরকম ছিল যে তখন চলচ্চিত্র সিনেমা হলে যে সিনেমা দেখাতে একটা পারিবারিক বিনোদনের মতন ব্যাপারই ছিল। তো সেটি আমাদের পরিবারেও ছিল এবং আমরা মাসে দু মাসে একটি করে ছবি দেখতে হলে যেতাম। কিন্তু তার বাইরে আমি এবং আমার বড় ভাই আমরা যে কাজটি করতাম সেটি হচ্ছে যে আমরা লুকিয়ে সিনেমা দেখতাম, এবং সেটি হতো আমাদের বাড়িতে, আমাদের এক চাচাতো ভাই থাকতেন এবং এক দুঃসম্পর্কের মামা থাকতেন, তারা আমাদের চেয়ে বয়সে বড়, তারা কলেজে পড়তেন, তাদের নেতৃত্বে আমরা এছাড়াও পালিয়ে সিনেমা দেখতাম। এবং সেসব অদ্ভুত অদ্ভুত ঘটনা আছে যে জীবন থেকে নিয়ে আমরা দেখেছিলাম, আমার মনে আছে 1970-এর পহেলা বৈশাখ। এবং সেটি ঘটেছিল এভাবে যে তখন ঢাকায় মাত্র চাঁদে মানুষ ল্যান্ড করেছে, মনে অ্যাপোলো 11, সেই চাঁদের পাথর দেখানো হচ্ছিল এবং আমরা বাসায় বলেছিলাম যে আমরা চাঁদের পাথর দেখতে যাচ্ছি, কিন্তু আমরা আসলে সেই মিরপুরের বিউটি সিনেমা হলে যে জীবন থেকে নেয়া দেখেছিলাম। তো এভাবে ছবির প্রতি একটা ভালো লাগার ব্যাপার, ভালোবাসা সেটা তৈরি হয়েছিল। আর স্বাধীনতার পরে প্রথম যেটি মনে পড়ে যে খুব আলোড়ন তৈরি করেছিল আমাদের মধ্যে, সেটি হচ্ছে যে 73 সনের শেষের দিকে বা 74 সনের শুরুতে ঢাকায় একটা ভারতীয় চলচ্চিত্র উৎসব হয়েছিল, সেখানে আমরা অশ্বনী সংকেত, সুবর্ণরেখা এসব ছবি দেখেছিলাম। এবং সেই সূত্র ধরে এইসব মহান নির্মাতাদের ব্যাপারে নানা রকম গল্প আমরা শুনেছিলাম। তো খুব তখন যে বয়স, সে বয়সে তেমন তো কিছু বোঝার কথা না। আর সে সময় যেটা হচ্ছিল সেটা হচ্ছে যে আমাদের একমাত্র যে টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন, সেই বাংলাদেশ টেলিভিশনে তখন অনেক ভারতীয় ক্লাসিক দেখানো হচ্ছিল। আমার মনে আছে সে সময় গুপি গাইন বাঘা বাইন দেখানো হয়েছিল, সে সময় মহানগর দেখানো হয়েছিল, এসব ছবিগুলো আমার দেখার কথা মনে আছে। এর সাথে আরেকটি ব্যাপার ঘটত, সেটি হচ্ছে যে আমার এক বন্ধুর বাবা তখন রুশ সাংস্কৃতিক কেন্দ্রে কাজ করতেন। রুশ সাংস্কৃতিক কেন্দ্র ধানমন্ডিতে আপনারা জানেন 7 নম্বরে, তখন সোভিয়েত কালচারাল সেন্টার বলা হতো। তো সেই সূত্রে ওখানে তখন স্বাধীনতার পরে শুধু সোভিয়েত ছবি না, পূর্ব ইউরোপের চেক ছবি, পোলিশ ছবি, হাঙ্গেরিয়ান ছবি, ইউগোস্লাভ ছবি, সব ছবি দেখা যেত, অনেক ছবি আসত এবং ওই দূতাবাসকে কেন্দ্র করেই, দূতাবাসের সংস্কৃতি কেন্দ্রকে কেন্দ্র করেই দেখানো হতো। তো সেসব ছবি প্রচুর দেখেছি আমার মনে আছে। আমরা প্রায় বিকেলের দিকে যে হাজির হতাম যখন খেলাধুলা থাকতো না, এবং দেখা যেত যে কোনো না কোনো ছবি হচ্ছেই এবং আমরা সেসব ছবি দেখতাম। তো এই ব্যাপারগুলো ঘটে, প্রচুর পূর্ব ইউরোপীয় ছবি দেখা হয়। এই করতে করতে যখন 78 সনে কলেজে, তখনই আসলে চলচ্চিত্র সংসদ সাথে জড়িত হয়ে গেলাম। সে সময়টা একটু ভিন্ন, এখন যারা চলচ্চিত্র সংসদ আন্দোলন দেখেন তারা ঠিক 70-এর দশকের চলচ্চিত্র সংসদ আন্দোলনের ব্যাপারটি বুঝতে পারবেন না। তখন শতাধিক চলচ্চিত্র সংসদ ছিল বাংলাদেশে, এক ঢাকা শহরেই বোধহয় প্রায় 70-80টি চলচ্চিত্র সংসদ ছিল, অনেক পারিবারিক স্পিয়ারেও একটা চলচ্চিত্র সংসদ হয়ে যেত। তো এরকম একেবারেই উল্লেখ করার মতন কিছু না, কিন্তু সেরকম চলচ্চিত্র সংসদের সদস্য হয়ে যেতে পেরেছিলাম। এবং আমার চলচ্চিত্র সংসদ আর কিছুই করতো না, শুধু ছবি দেখাতো, কিন্তু আমাদের আর কিছু করা হয়নি, কিন্তু ছবি দেখার ধারাবাহিকতাটা তৈরি হয়ে গিয়েছিল। ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্র, গেটি ইনস্টিটিউট, আমেরিকান বাইসেন্টিনিয়াল হল, ব্রিটিশ কাউন্সিল, আলিয়াস ফ্রান্সেজ, ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্র তো আছে, এর সাথে রুশ সাংস্কৃতিক কেন্দ্র, সব জায়গাতে প্রচুর স্ক্রিনিং হতো বিদেশি ছবি। এবং সেই সব স্ক্রিনিং এ আমরা ফিল্ম সোসাইটির, আর এমনও হতো যে এক ফিল্ম সোসাইটির লোক আমরা, কিন্তু অন্য ফিল্ম সোসাইটির স্ক্রিনিং এ গিয়েও হাজির হচ্ছে এবং আমাদেরকে হয়তো বসতে দেওয়া হচ্ছে, নেহাতি বসতে না হলেও সামনে মেঝেতে বসে যাওয়া যাচ্ছে ছবি দেখার জন্য। এই ব্যাপারটি আসলে চলতেই থাকে। এবং এই যে চলচ্চিত্র সংসদে যুক্ত হওয়া, তখন আমার মনে আছে রেইনবো ফিল্ম সোসাইটির একজন কর্মী ঠিক আমার সামনের বাসায় এসে, এখনো আমার বন্ধু মোকাম্মেল হোসেন থাকতো, তো ওর জন্মদিন উপলক্ষে আলমগীর কবির এসেছিলেন। আমি তখনই আলমগীর কবিরকে প্রথমবারের মতন দেখি, এবং সেটি সম্ভবত 79 সনের একেবারে শুরুর দিককার কথা।
এবং কবির ভাইকে ঘিরে একটা আড্ডা হয়েছিল, আর সেটি আমার কাছে মনে হয় যে আলম ভাই যে টার্নিং পয়েন্টের কথা বললেন সেটি হতে পারে সম্ভবত। যে আমার কাছে মনে হয়েছিল যে ছবি শুধুমাত্র মজা করার বিষয় নয়, ছবিকে সিরিয়াসলি নেওয়ার একটা ব্যাপার আছে এবং একে ঘিরে সিরিয়াস চিন্তা ভাবনা করার সুযোগ আছে। তো সেই হলো আমাদের বলা যেতে পারে একটা পরিবর্তন। এবং তারপরে তো আমরা জানি যে তার কিছুদিন পরে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স শুরু হলো আর্কাইভে, কবির ভাই যেটা কোর্স পরিচালক। তো আমাদেরকে আমাদের আমার বড় ভাই আপনার বন্ধু মাহমুদুল হাসান, সে ওই কোর্সে পার্টিসিপেট করতে যায়, কারণ তার তখন গ্রাজুয়েশন হয়ে গেছে, ওটা একটা শর্ত ছিল যে গ্রাজুয়েট হতে হবে। তো আমরা না, সুতরাং আমরা পার্টিসিপেট করতে পারলাম না, কিন্তু আমাদেরকে বলা হলো যে আমাদের সবাইকে মিলে অ্যাকসেপ্ট কোর্স ম্যাটেরিয়াল দেওয়া হবে। সেটি নিয়ে আমরা আমাদের বন্ধুরা, আমার মনে আছে আমি, আপনি চিনবেন, অ্যাপ্লাইড ফিজিক্স এর শিক্ষক ছিল, মারা গেছে, আমার বন্ধু জাহিদ হাসান মাহমুদ, বুয়েটের নুরুজ্জামান মুন্না, আমরা নিজেরা সেই কোর্স ম্যাটেরিয়ালটিকে নিয়ে আমরা এরকম আরো 4-5 জন মিলে আমাদের আমার বাড়িতে চারতলায় আমাদের একটা এক্সক্লুসিভ রুম ছিল আমার, সেখানে আমরা এটা নিয়ে চর্চা এক ধরনের শুরু করা, এই বলা যেতে পারে যে এক ধরনের প্রক্রিয়া শুরু। তারপর তো আস্তে আস্তে ফিল্ম সোসাইটি আন্দোলনে যুক্ত হয়ে যাওয়া এবং মানে এই এই ইতিহাস এই পর্বটার কথা আসলে জানতে চাইছিলাম। আসলে এগুলো কিন্তু আমি মনে করি আমাদের সমাজ ইতিহাস গুরুত্বপূর্ণ উপাদান, হ্যাঁ, এর ভিতর থেকে পরবর্তী প্রজন্ম হয়তো বা তারাও একটা ডিগনিশন পেতে পারে। এরপর থেকে তো কাজও নেমে গেলেন, অর্থাৎ লেখালেখি, পত্রিকা সম্পাদনা, অনুবাদ, সমালোচনা ইত্যাদি, ওই পর্বটা সম্পর্কেও যদি একটু আলোকপাত করতে, বিশেষ করে এবং গ্রন্থ প্রকাশনা অনুবাদ পর্ব। আসলে জানি না মানে আমার ব্যক্তিগত এইসব বিষয় নিয়ে বলাটা কতটা গুরুত্বপূর্ণ, আপনি বলছেন বলা যেতেই পারে। সেটা হচ্ছে যে আমার আসলে ওই ওই একই সময় লেখালেখির শুরু, মানে তখন তো আপনি জানেন আলম ভাই, তখন তো লিটল ম্যাগাজিনের জোয়ারের সময়। তো আমাদের বন্ধু বিখ্যাত সঙ্গীত শিল্পী, কবি, গল্পকার সবাই চেনেন, সঞ্জীব চৌধুরী, ওরা কয়েকজন মিলে একটা লিটল ম্যাগাজিন করেছিল মৈনাত নামে, সেটি সম্ভবত 80 সনের কথা হবে। তো সেই মৈনাকে আমি আমার জীবনের প্রথম চলচ্চিত্র বিষয়ক একটি লেখা লিখেছিলাম, সম্ভবত সোভিয়েত মন্তাজ সম্পর্কে। সেটা বেশিরভাগটাই যে না বুঝে লেখা ছিল এটা সম্বন্ধে কোনো সন্দেহের অবকাশ নেই, কিন্তু লিখেছিলাম, তখন আমার বয়স পুরোপুরি 20 হয়নি। তো সেই সময় শুরু হলো, তারপরে একটা চলছেই আমরা নিজেরা, আমি আর আমার বন্ধু জাহিদ, একটি লিটল ম্যাগাজিন বের করলাম সাবিত্র নামে, তার একাধিক সংখ্যায় আমি চলচ্চিত্র নিয়ে লিখেছি। আর তখন আরেকটি প্রক্রিয়া শুরু হলো, সেই প্রক্রিয়াটি হচ্ছে যে ওই আপনি আমার বেতারের যে কথা বলছিলেন, বেতারের সময় তো তখনই, এবং তখন আমি আসলে আরো নানা রকম পত্রপত্রিকায় লেখালেখি করতাম, তার একটা অংশ হিসেবে আমি তখন স্বদেশ বলে একটা সাপ্তাহিক বেরুতো, সেই সাপ্তাহিকে আমি প্রতি সপ্তাহে বাংলা সিনেমা দেখে তার চিত্র সমালোচনা কিছুদিন লিখেছি, প্রায় বছর 2-3। প্রতি শুক্রবার সকালে মর্নিং শোতে আনন্দ সিনেমা হলে ছবি দেখতাম এবং তারপর লেখালেখি জমা দিতাম, সেটা করেছি। সচিত্র সন্ধানীতে আমার লেখা বেরিয়েছে, এবং সংবাদের সাহিত্য পাতায় হাসনাত ভাই যেটা সম্পাদনা করতেন সেখানে আমার লেখা বেরিয়েছে। আর আরেকটি বিষয় আমার ভেতরে তখন কাজ করছিল, আমাদের বেশ কয়েকজনের ভেতরে, যে সেটি হচ্ছে যে আমরা যে চলচ্চিত্র সংসদগুলোর সাথে যুক্ত থাকছি, সেই চলচ্চিত্র সংসদগুলো সিনেমা দেখানোর বাইরে আর কিছু করছে না। তো সেটি আমাদের একটি ক্ষোভের জায়গা ছিল, এবং সেই জায়গা থেকে এই আমি, আমার বন্ধু জাহিদ এবং মুন্না, আমরা 3 জন মিলে যে ডিপ ফোকাসের কথা আপনি বললেন, সেই ডিপ ফোকাস নামে একটি বুলেটিন প্রকাশ করতে শুরু করি। সেটি চলচ্চিত্র বিষয়ে কোনো সম্পাদনা শুরু। তো এই ডিপ ফোকাস বুলেটিনটির আমার মনে হয় যে আমরা 4টি কিংবা 5টি সংখ্যা করেছিলাম, এবং এই ডিপ ফোকাসের পর্যায়ে একটি সময়ের পর থেকে আমাদের ঋত্বিক চলচ্চিত্র সংসদ গঠিত হলো। তানভীর মোকাম্মেল এটার মূল উদ্যোক্তা, আমরা ছিলাম, একটি পর্যায়ে সম্ভবত আপনি যুক্ত হয়েছিলেন। তো এই যখন চলছে সেই সময়টায় তো ঋত্বিক চলচ্চিত্র সংসদের যে বুলেটিন, যে বাৎসরিক যে সংকলনগুলো মমতাজ, যেটি 5টি সংখ্যা বেরিয়েছে, সেটাতে আমি যৌথভাবে সম্পাদনা, যুগ্ম সম্পাদক হিসেবে কাজ করেছি, কখনো সম্পাদক হিসেবে কাজ করেছি যৌথভাবে। সে তো চললই, এবং তখন চলচ্চিত্র বিষয়ক যত রকমের কর্মকাণ্ড হতে পারে, স্ক্রিনিং এর আয়োজন করা,
অ্যাপ্রিসিয়েশন কোর্সের আয়োজন করা, ওয়ার্কশপ সেমিনার এসব আয়োজন করা, মানে শুধুমাত্র বক্তৃতা দেওয়া না, আয়োজন করা, সে আয়োজক হিসেবে খাটাখাটি যে ব্যাপারগুলো আছে, সে সময় যে রিয়ালিটিটা ছিল, সে সময় একটা স্ক্রিনিং আয়োজন করাই কত কঠিন ছিল আপনি জানেন। তো সেগুলো সব আমরা করতাম এবং এভাবেই চলছিল 90 দশকের একটি পর্যায়ে শুরুর দিকে বা 80 দশকের শেষের দিকে আমি আমার কর্মজীবনে প্রবেশ করি এবং 90-এর একটি পর্যায়ে এসে আমার কর্মব্যস্ততা এতখানি বেড়ে যায় যে তখন ওই চলচ্চিত্র সংসদ আন্দোলনের প্রতিদিনের কর্মীর ব্যাপারটি আর না থেকে লেখালেখির ব্যাপারটি আমার আসলে মানে প্রধান ব্যাপার তখন থেকে হয়ে যায়। এরপর থেকে আমার মূলত মানে চলচ্চিত্র সংসদ বা এই ধরনের সিরিয়াস চলচ্চিত্র চর্চার সাথে আমার সম্পর্কটি হচ্ছে লেখা, সেমিনার বা ওয়ার্কশপ করা, অ্যাপ্রিসিয়েশন কোর্স করা, এই ব্যাপারগুলো। পরে আবার আসবো আমরা, লেখার মধ্যে তো গুরুত্বপূর্ণ অনুবাদও আছে, সেটাও আমরা পরে জানতে চাইবো। কিন্তু এখন আমরা আমার একটা ব্যক্তিগত কৌতূহলের জায়গা থেকে, সেটা একেবারেই আপনার চলচ্চিত্র জীবনে সম্পৃক্ত নয়, আমি আমাদের সামগ্রিকভাবে বাংলা চলচ্চিত্রের একজন যে পথিকৃত পুরুষ, প্রভাত প্রতিম পুরুষ, আমাদের বড় গর্বের জায়গা, হীরালাল সেন সম্পর্কে একটু আপনাকে বলতে বলবো। আপনার যদ্দূর জানা আছে, যতটা বলতে চান, আমাদের এই এই যে তরুণ নতুন দর্শক যারা দেখছে শুনছে, তাদের জায়গায় তাদের ভিতরে একটা যদি প্রেরণা যদি আমরা এখানে দিতে পারি, যে একেবারে ইউরোপের সমসাময়িক সময়ে এই বাংলাতেই চলচ্চিত্র কর্মকাণ্ড শুরু হয়েছিল, সেটির ধারার আমরা অনুসারী, তারই একটা উত্তরসূরি, ফলে আমাদের একটা বাড়তি দায়িত্ব রয়েছে। আমি হীরালাল সেন সম্পর্কে যদি সংক্ষেপে কিছু বলতে পারি। আচ্ছা, আমি যেটুকু জানি সেটুকু আমি বলছি। এমনি থেকে একটি বিষয় আমি পরিষ্কার রাখতে চাই, সেটি হচ্ছে যে আমি ঠিক মাঠ পর্যায়ের গবেষক নই, সুতরাং আমার মূলত অন্যের দেওয়া তথ্যের বিচার বিশ্লেষণ এই ধরনের লেখালেখি আমার কাজের মূল জায়গা। তো মাঠ পর্যায়ে যারা গবেষণা করেছেন, অনেকে করেছেন, অনুপম হায়াত, তারেক মাসুদ এবং আরো কিছু চলচ্চিত্র সংসদ কর্মী, সম্ভবত তাদের সাথে ফারুক ফয়সাল ছিলেন, এরা সবাই সেই 80 দশকে হীরালাল সেনের স্মৃতিকে পুনরাবিষ্কার করেন, সেই মানিকগঞ্জের বকজুড়ি গ্রামে খসরু ভাইয়ের নেতৃত্বে। তো বকজুড়ি গ্রামে আপনার হচ্ছে তার জন্ম হীরালাল সেনের, মানিকগঞ্জ, এখন আগে ঢাকা জেলা বলা হতো, এখন আর স্পেসিফিক্যালি মানিকগঞ্জ জেলা। এবং যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে ক্রমশ গত 30-35 বছর ধরে গবেষণা আলোচনা নানা প্রক্রিয়ার ভেতর দিয়ে যে বিষয়গুলো বেরিয়ে এসেছে সেগুলো বিস্ময়কর। দেখা যাচ্ছে যে উনি অনেক কিছুর মানে শুধু উপমহাদেশে নয়, শুধু বাংলায় বা উপমহাদেশে নয়, এমনকি পৃথিবীতেও প্রথম। যেরকম একটি জিনিস, সেটি হচ্ছে যে উনি 1898 সনে প্রথম চলচ্চিত্র নির্মাণ করেন, দ্য ড্যান্সিং সিন ফ্রম দ্য ফ্লাওয়ার অফ পার্সিয়া এই নামে, এবং 1903 সনে তিনি প্রথম পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন, আলিবাবা। আলিবাবা 40 চোরের যে গল্পটি আছে সেই গল্পটি নিয়ে আলিবাবা নামে। এখন এমনি থেকে বলা হয় যে 1903 সনের এডউইন স্পোর্টারের দ্য গ্রেট ট্রেন রোবারি, এটি হচ্ছে প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। কিন্তু এখন গবেষণা দেখা যাচ্ছে যে পোর্টারের ছবিটি রিলিজ হয়েছিল 1903 সনের ডিসেম্বর মাসে, আর হীরালাল সেনের ছবিটি রিলিজ হয়েছিল, আলিবাবা রিলিজ হয়েছিল 1903 সনের জানুয়ারি মাসে। কাজে সেই বিবেচনায় কিন্তু আমরা বলবো যে হীরালাল সেনের চলচ্চিত্র তিনিই হচ্ছেন পৃথিবীর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা। হ্যাঁ, একটি বিষয় জাস্ট বলে রাখি, সেটিও সম্ভবত অনেকেরই জানা, তারপরেও যে হীরালাল সেনের পিস্তুত ভাই হচ্ছেন বিখ্যাত ফোকলোর বিশেষজ্ঞ দীনেশচন্দ্র সেন। তো দীনেশচন্দ্র সেনের স্মৃতি কথাও আসলে অনেকখানি সাহায্য করেছে এই হীরালাল সেনের ঘটনাগুলোকে প্রপার পার্সপেক্টিভে পুট করতে। আচ্ছা, এইটা গেল 1903 সনের ঘটনা। তারপরে উনি দেখুন 1905 সনে বলা যেতে পারে পৃথিবীর প্রথম রাজনৈতিক ডকুমেন্টারি তৈরি করেন, হ্যাঁ, দ্য গ্র্যান্ড প্যাট্রিয়টিক ফিল্ম 1905 সনে। এটি কিন্তু বঙ্গভঙ্গের ওপর তৈরি করা একটি ছবি এবং ছবিটির দৈর্ঘ্য 3 ঘন্টা। হ্যাঁ, বিশাল ডকুমেন্টেশন ছিল, সেটি আমরা হয়তো মানে কল্পনা করতে পারি। তো এভাবে দেখা যায় যে উনি পৃথিবীর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন, প্রথম রাজনৈতিক চলচ্চিত্র নির্মাণ করেছেন, এবং অবশ্যই উপমহাদেশের প্রথম বিজ্ঞাপন চিত্র নির্মাণ করেছেন এবং প্রামাণ্য চিত্র, সংবাদ চিত্র, এগুলো নির্মাণ করেছেন। 1912 সালে
উনি রাজা পঞ্চম জর্জের এই ভারত সফর উপলক্ষে উনি কমিশন পান এবং সেভাবে উনি দ্য গ্র্যান্ড ভিজিট বলে ভিজিট ফিল্ম তৈরি করেন, 7 খণ্ডের বিশাল একটি চলচ্চিত্র। এবং এভাবে এবং তিনি রয়্যাল বায়োস্কোপ কোম্পানি নামে এই উপমহাদেশের প্রথম চলচ্চিত্র প্রযোজনা এবং পরিবেশনার জন্য কোম্পানি তৈরি করেন। এই ব্যাপারগুলো থেকে যেটি দাঁড়ায় সেটি হচ্ছে যে হীরালাল সেন যে কোনো অর্থেই উপমহাদেশের চলচ্চিত্রের জনক এবং সারা পৃথিবীতে একাধিক ক্ষেত্রে চলচ্চিত্রের পথিকৃত মানুষ। হ্যাঁ, দুর্ভাগ্যের বিষয় যে উনি 1912 সালের পর থেকে অসুস্থ হয়ে পড়েন, কর্কট ব্যাধিতে আক্রান্ত হন এবং 1917 সালে তিনি মারা যান। এবং মারা যাওয়ার পূর্বে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে তার সব ছবির নেগেটিভ এবং প্রিন্ট পুড়ে যায়, যে কারণে ফিজিক্যাল ডকুমেন্টেশন তার চলচ্চিত্রগুলোর আর নেই। পুরোপুরি এখন নির্ভর করতে হচ্ছে অন্যদের লেখা, বিভিন্ন লেখার সাথে লেখার ক্রস চেক করে, যেভাবে গবেষকরা কাজ করছেন, সবাই যেভাবে কাজ করছেন, অনেকে কাজ করেছেন এবং সে কাজ এখনো চলেছে। এবং কিন্তু এই জিনিসগুলোকে এখন আমরা পার্সপেক্টিভে পুট করতে পেরেছি। এখন আসলে যে বিষয়টি সবচেয়ে বড় প্রয়োজন, সে বিষয়টি হচ্ছে যে আন্তর্জাতিকভাবে এই বিষয়গুলোকে আসলে প্রতিষ্ঠা করার যে লড়াই আছে, কিন্তু একটা এই তথ্য ইনফরমেশন প্রতিষ্ঠা করার একটা লড়াই আছে, গ্রহণ করবে না তো সহজে, গ্রহণ করবে না। এই এই লড়াইটার জন্য কিন্তু আসলে একটা কনসার্টেড এফোর্টের ব্যাপার আছে বাংলাদেশ এবং ভারতের কর্তৃপক্ষের, বাংলাদেশ এবং ভারতের চলচ্চিত্র কর্মীদের, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের চলচ্চিত্র কর্মীদের এক ধরনের একটা কনসার্টেড এফোর্ট নেওয়ার ব্যাপার আছে। কিন্তু এটা খুব জরুরি, কারণ এখন পর্যন্ত বাংলা বইপত্রে আমরা বিষয়গুলো জানছি, কিন্তু এটাকে কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার একটি ব্যাপার। আমি খুব ছোট্ট একটা তথ্য আমি যোগ করতে চাই যে আমাদের বন্ধু লন্ডনে আছেন, যিনি মুকুল আহমেদ, আমাদের নাট্যকর্মী, নাট্য নির্দেশক বন্ধু, ও হীরালাল সেনের একটা নাটক ইংরেজি ভাষাতেই করার কথা খুব ভাবছে এবং এর এর কাহিনীটি বা চিত্রনাট্যটি বা যে স্ক্রিপ্টটি সেটি লিখছেন এবাদুর রহমান আর কি। এর খানিকটা আমার দেখার পড়ার সুযোগ হয়েছে, সৌভাগ্য হয়েছে। আমার মনে হয় ওটাকে যদি ঠিকঠাক মতো করে একটা জায়গায় নিয়ে পৌঁছানো যায় আর কি, হয়তো একটা সূত্রপাত হতে পারে। এমনিতে তো কলকাতাতে বোধহয় একটা ছবি হচ্ছে, পূর্ণদৈর্ঘ্য ছবি হচ্ছে বা হয়ে গেছে। বাংলাদেশে বেশ কয়েকজন, জাহাঙ্গীর মোহাম্মদ ভাই যে আমাদের পরিচিত আর্কাইভে যিনি ছিলেন, তিনি তো অনেকদিন ধরে লেগে আছেন তার ছবি করার ব্যাপারে। কিছু উনি একটা একদম ফর্মালি একটা স্ক্রিপ্ট তৈরি করেছেন, তাছাড়া সজন মাঝি বলে একজন আছেন, ওর একটা স্ক্রিপ্ট আছে। তো এরকম ভাবে নানা রকম উদ্যোগ হচ্ছে। আমার মোটামুটি হীরালাল সেন সম্পর্কে যে আমার জানাশোনা হচ্ছে খুব বেশি তা না, মানে এটা বলার জন্য সবচেয়ে উপযুক্ত লোকটিও বোধ হয় আমি না। আমি যেটুকু জানি বা যেটুকু পড়াশোনা করে জেনেছি সেটি বলা গেল। ধন্যবাদ। না তো এটার মধ্যে একটা অন্তত সচেতনতা তৈরি হলো, সেটা তো খুব দরকার। এবং এটার যে উপসংহারটা আপনি দিলেন যে আমাদের এখানে একটা লড়াই বাকি আছে এবং সেই কাজটা আমাদের সবাই মিলে করতে হবে আর কি, হ্যাঁ, সেটা যেন আমাদের কাছে সবসময় উপস্থিত থাকে আর কি। আচ্ছা, তো তারপর থেকে যদি আমরা পূর্ব পাকিস্তানের যে প্রথম ছবি মুখ মুখোশ দিয়ে শুধু শুরু করি, তারপরেও কিন্তু 60 বছর আর বেশি পেরিয়ে গেল আর কি, তাহলে একটা দীর্ঘ একটা যাত্রা হলো বাংলা চলচ্চিত্রের, বাংলাদেশি চলচ্চিত্রের দীর্ঘ যাত্রা। এই যাত্রাটিকে আপনি কিভাবে দেখেন এবং যাত্রা শেষে এখন যেখানে সে আমরা দাঁড়িয়েছে এই মুহূর্তটিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন, এটা যদি আপনার একটা ব্যক্তিগত একটা যদি পর্যবেক্ষণে জানতে পারেন। গোটা এটা তো দীর্ঘ বিষয়, তো আমি একটু মোটামুটি সংক্ষেপে বলার চেষ্টা করি। আপনি যেরকম বললেন, আসলে পেছন থেকে না আসলে ঠিক পার্সপেক্টিভে ধরাটা একটু মুশকিল। যেটা হয়েছিল যে একেবারে প্রথমে কিন্তু বেশ কিছু শিল্পমান সম্পন্ন ছবি তৈরি করার একটা প্রচেষ্টা ছিল। আমরা যদি ধারাপাতের কথা বলি, আসিয়ার কথা বলি, জহির রায়হানের কাঁচের দেয়াল কিংবা কখনো আসেনের কথা বলি, সাদেক খানের ছবির কথা বলি, তো এই ধরনের সূর্য স্নান আরো ছবি হয়েছিল। তো এই ছবিগুলো যেটা হলো যে আমাদের এখানকার দর্শকের তখন যে প্রস্তুতির মান ছিল সেটি ভালো ছিল না, আর এই ছবিগুলোর কারিগরি দিক থেকে ছবিগুলোর অনেক সমস্যা ছিল। এই সবকিছু মিলে এই ছবিগুলো ভীষণ ভাবে ব্যবসায়িক ভাবে মার খেয়ে দেয়। এবং তখন আপনারা জানেন যে লাহোরের উর্দু ছবি, কলকাতার বাংলা ছবি এবং বোম্বাইয়ের হিন্দি ছবি, 1965-এর আগে পর্যন্ত এই সব ধরনের ছবিরই ঢাকার ব্যাপক বাজার ছিল। সেখানে এই ধরনের বাংলা ছবি একেবারেই ভালো করতে পারল না। তখন বাঙালি
প্রযোজক পরিচালকেরা বেঁচে থাকার জন্য দুটো পথ অবলম্বন করলেন। একটি পথ হচ্ছে যে তারা ঢাকায় উর্দু ছবি তৈরি করার চেষ্টা করলেন, আর আরেকটি বিষয় হচ্ছে যে তারা আমাদের যে লোককাহিনী, বিশেষ করে যে যাত্রা, সেই যাত্রাকে চলচ্চিত্রায়িত করে প্রদর্শন করার একটি উদ্যোগ গ্রহণ করলেন। তো উর্দু ছবি নির্মাণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় খুব সফলতা দেখা যায়নি, খুব সফলতা দেখা যায়নি। ওই যে জন্য তারা গেলেন, যে বাণিজ্যিকভাবে উর্দু ছবি খুব সফলতা অর্জন করেনি। কিন্তু রূপবান প্রচন্ড ভাবে সফল হলো। রূপবান যদি আমরা দেখি তাহলে একেবারেই চলচ্চিত্রায়িত যাত্রা। তো সেই খুব এবং সেই রূপবানের দেখা দেখি তখন আরো অন্যান্য ছবি তৈরি করা শুরু হলো। সবই হচ্ছে আমি সদাগর, ভেলুয়া সুন্দরী, জহির রাহান তৈরি করলেন বেহুলা, এরকম নানা রকম ছবি হতে থাকে। এই প্রক্রিয়াটা 65-এর পরে যে বিষয়টি ঘটে সেটি হচ্ছে যে ভারতীয় চলচ্চিত্রের আমদানি একেবারেই বন্ধ হয়ে যায়, ভারতীয় চলচ্চিত্র নিষিদ্ধ হয়ে যায়, এবং তখন একটা তথাকথিত সামাজিক ছবির একটা জোয়ার আসলো। হ্যাঁ, এবং দেখা গেল যে ওই বয় মিটস এ গার্ল, গ্রামের ছেলে শহরের মেয়ে, গরিবের ছেলে ধনীর মেয়ে, এ ধরনের কাহিনী নিয়ে মেলোড্রামা, কোথাও কোথাও কলকাতার বিভিন্ন সাকসেসফুল সিনেমার গল্পের অনুসরণে, আর কোথাও অরিজিনাল, এই ধরনের জিনিসপত্র তৈরি হতে শুরু করলো। তাতে নানা রকম মিষ্টি গান এবং সমস্ত কিছু সমন্বয়, কিছু ভালো জানেন কবরী রাজ্জাক এদের সেই সময়টা, সবকিছু ঘটতে থাকলো। তো অনেকে এই সময়টাকে মানে বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগ কথাটা ব্যবহার করতে চায়, বিষয়ে আমার যথেষ্ট আপত্তি আছে। স্বর্ণযুগ নয়, কারণ সেই ছবির গুলোর শিল্পমান ব্যাখ্যা করতে গেলে বা বুঝতে গেলে দেখা যাবে যে তেমন কিছুই পাওয়া যাচ্ছে না। কিন্তু বাণিজ্যিকভাবে বাংলা ছবি টিকে গেল, এবং এভাবেই আমরা 1970-এ চলে আসলাম। এবং পুরো 60-এর দশক ধরে জহির রায়হানের প্রথম পর্বের পরে জহির রায়হান যে সমস্ত কাজ করছিলেন, সঙ্গম বা বাহানার মতন ছবি টবি, সেসব থেকে তিনি হাত পা ছুড়ে সবকিছু ছুড়ে বেরিয়ে আসলেন এবং অবিস্মরণীয় জীবন থেকে নেয়া আমাদের উপহার দিলেন। জীবন থেকে নেয়া নিয়ে আমরা উচ্ছ্বসিত, কিন্তু জীবন থেকে নেয়ার বিষয়ে আসলে খুব আন্ডার রেটেড ফিল্ম। জীবন থেকে নেয়াকে আসলে একটি রাজনৈতিক চলচ্চিত্র হিসেবে বিশ্লেষণ করার এবং দেখার সিরিয়াস সুযোগ আছে। এরই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের সময় কিন্তু এলো আমাদের স্টপ জেনোসাইড, পৃথিবীতে অন্যতম শক্তিশালী প্রোপাগান্ডা ডকুমেন্টারির একটা পিনাকল অফ ডকুমেন্টারি বলা যেতে পারে, অসাধারণ শক্তিশালী চলচ্চিত্র। তার সাথে যে আরো তার 4টি ছবি তৈরি হয়েছিল, যেগুলো জহির রায়হান দিল্লির সাথে প্রযোজক হিসেবে জড়িত ছিলেন, শুধুমাত্র স্টেট ইজ বর্নের তিনি পরিচালক, আর বাকি দুটো ছবি একটি আলমগীর কবির এবং আরেকটি বাবুল চৌধুরী প্রযোজক পরিচালনা করেছিলেন। এই ছবিগুলো কিন্তু আবার স্টপ জেনোসাইডের মানে নয়। আমরা যদি মিলিয়েও দেখি আমাদের সমস্ত মুক্তিযুদ্ধ বিষয়ক আবেগকে রেখেও যদি দেখি, তাহলেও দেখব যে সেই মানের নয়। স্বাধীনতার পরে আমরা জানি যে 30শে জানুয়ারি জহির রায়হান নিখোঁজ হয়ে গেলেন, এবং সম্ভবত স্বাধীনতার পরবর্তীকালে তার চলচ্চিত্র বিষয়ে যে সমস্ত পরিকল্পনা ছিল, যেগুলোর কথা আমরা আলমগীর কবিরের সিনেমা ইন বাংলা, ফিল্ম ইন বাংলাদেশ বই থেকে জানি, সেগুলো তো আর কিছুই হলো না। তো স্বাধীনতা পরবর্তীকালে আসলে আমরা প্রথমে কয়েকটি ট্রেন দেখতে পাই। একেবারে একদিকে আলাদা ভাবে দাঁড়িয়ে আছেন আলমগীর কবির তার ধীরদেহ মেঘনা থেকে শুরু করে ছবিগুলোকে নিয়ে, এক ধরনের মিডল সিনেমা আমরা দেখতে পাই, কাজী জহির, খান আতাউর রহমান, সুভাষ দত্ত এদের কাজে। সিরিয়াস কিছু কাজ করার চেষ্টা করেছেন নারায়ণ ঘোষ, মানে মিতা, মিতার লাঠিয়াল প্রথম জাতীয় পুরস্কার পাওয়া চলচ্চিত্র, আমজাদ হোসেনের অন্ততপক্ষে গোলাপি এখন ট্রেনে, এ ধরনের কাজ তারা কিছু করছিলেন। কিন্তু যে বড় অংশ যে চলচ্চিত্রের, তার সেই বেশিরভাগই কিন্তু সেই 60-এর দশকের মেলোড্রামাতেই কন্টিনিউ করতে থাকলো। মুক্তিযুদ্ধের উপরে কিছু চলচ্চিত্র প্রথম দিকে অরুণোদয়ের অগ্নিসাক্ষী, জয় বাংলা, ওরা 11 জন, এরকম কিছু ছবি তৈরি করার চেষ্টা করা হয়েছে। সেই ছবিগুলোর ভেতরে আমাদের আবেগটাকে বোঝা যায়, আমাদের ভালোবাসা, আমাদের মাতৃভূমির প্রতি প্রেমটাকে বোঝা যায়, কিন্তু চলচ্চিত্র হিসেবে তাদের একটি জায়গায় পৌঁছানো সেভাবে হয়তো হয়ে ওঠে এক্ষেত্রে। আর আলমগীর কবিরের ছবিগুলোর পরপরই যেটা হলো যে যারা একটি বড় কাজ অনুদানের, প্রথমে আপনারা জানেন যে আমাদের শাকের ভাইয়ের সূর্যদিঘল বাড়ি, আর যারা পুনায় গিয়েছিলেন পড়াশোনা করতে 70-এর দশকে, তারা ফিরে এসে জাকি ভাই তৈরি করলেন ঘুগদি, বাদলদা তৈরি করলেন এমিরের গোয়েন্দা বাহিনী। এখন আলমগীর কবিরের ছবিগুলো আর এই যে আমি ফিল্মগুলোর কথা বললাম, এই আপনার হচ্ছে সূর্যদিঘল বাড়ি, এমিরের গোয়েন্দা বাহিনী এবং ঘুগদি,
এই চলচ্চিত্রগুলোর সিনেমা হলে দেখানোর যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা থেকে সিরিয়াসলি ফিল্ম নিয়ে যারা চিন্তা করছেন তখনকার যে তরুণতর প্রজন্ম, তারা বুঝতে পারলেন যে 35 মিলিমিটারের ছবি তৈরি করে এই প্রযোজক, পরিবেশক এবং প্রদর্শকদের যে নেটওয়ার্ক, এর ভেতর দিয়ে যে আমাদের এখানে আসলে চলচ্চিত্র নির্মাণ করে তারা বেঁচে থাকতে পারবেন না, ভালো ছবিকে তারা বাঁচাতে পারবে না। তখন আসলে বিকল্প পথের অনুসারে, যে আমরা বিকল্প চলচ্চিত্র কথাটি শুনি, এর শুরুটাই কিন্তু হচ্ছে এভাবে যে 35 মিলিমিটারে মেইন স্ট্রিমের ফিল্মের যে নেটওয়ার্ক, তার ভেতরে আসলে শিল্পগুণ সমৃদ্ধ চলচ্চিত্র করে বেঁচে থাকা যাবে না, তার প্রমাণগুলো আমরা কতগুলো ছবির ভেতর দিয়ে পেলাম। তখনই কিন্তু 1985 সনে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম স্ট্যাবলিশড হলো, এবং সেখানে আপনারা জানেন মোর্শেদুল ইসলাম, তানভীর মোকাম্মেল, তারেক মাসুদ, মানজারে হাসিন মুরাদ, ইনায়েত করিম বাবুল, এরা সব ছিলেন। এরা সবাই তখন চলচ্চিত্র সংসদ কর্মী, অনেকেই আলমগীর কবিরের সেই কোর্স থেকে বেরিয়ে এসেছেন এবং তারা একটা কিছু করতে চান। সত্যিকার অর্থে এটা হওয়ার আগেই, শর্ট ফিল্ম ফোরাম হওয়ার আগেই মোর্শেদুল ইসলামের আগামী এবং তানভীর মোকাম্মেলের হুলিয়ার কাজ হয়ে গিয়েছিল। এই সমস্ত প্রক্রিয়া এবং এই ব্যাপারগুলোতে এদেরকে পথ প্রদর্শক হিসাবে অবশ্যই আলমগীর কবির কিন্তু সবসময় যুক্ত ছিলেন। হ্যাঁ, তিনি এই পুরো প্রজন্মেরই কিন্তু এক ধরনের ফিল্মের ক্ষেত্রে ফাদার ফিগারের মতন একজন মানুষ। তো উনি এই ফোরামেরও একজন প্রধান অ্যাডভাইজার হিসেবে ছিলেন, এবং এইভাবে শর্ট ফিল্ম ফোরাম স্ট্যাবলিশড হয় এবং তথাকথিত বিকল্প চলচ্চিত্রের জগৎটি, যে বিকল্প ফরম্যাট মানে 16 মিলিমিটারে বিকল্প প্রদর্শন ব্যবস্থা মানে সিনেমা হলের বাইরে বিভিন্ন মিলনায়তনে এই ছবিগুলোকে দেখানো, এবং মুক্ত দৈর্ঘ্যের চলচ্চিত্র, স্বল্প দৈর্ঘ্য মানে যে কোনো দৈর্ঘ্য, মানে আমি এটা মানতে রাজি না যে চলচ্চিত্র মানে 2 ঘন্টার সিনেমা হতে হবে, আমার মুক্ত এক্সপ্রেশনের জন্য আমি যেভাবে কাজ করি, এইভাবে একটি প্রক্রিয়া 70-80 দশকে শুরু হয়ে চলমান হতে থাকে। এদিকে মূলধারার চলচ্চিত্র 70 দশক থেকে 80 দশকে আরেক ধাপ পেছালো, অর্থাৎ এই সময় শুরু হলো হচ্ছে নকল ছবির একটা ভয়াবহ প্রবণতা। ভারতীয় ছবির একেবারে শট বাই শট নকল করে, বম্বের ছবি নকল করে চালু করে দেওয়ার ব্যাপারটা শুরু হলো, এবং এটাই আরো 90 দশকের পর্যায়ে গিয়ে দেখা গেল যে ভয়ানক রকম ভায়োলেন্ট হয়ে উঠল, এবং তার সাথে আপনারা জানেন যে কাট পিস, পর্নোগ্রাফিক এলিমেন্ট যুক্ত করে একটা ভয়াবহ পর্যায়ে চলে গেল মেইন স্ট্রিম সিনেমা। আর একই দিক থেকে প্রথমে ভিডিও আগ্রাসন, তারপরে আকাশ সংস্কৃতি মানে স্যাটেলাইট টিভি, এই সমস্ত কিছু মিলে একেবারে নাভিশ্বাস তুলে দিল হচ্ছে মূলধারার চলচ্চিত্রের। এরকম একটা পর্যায়ে থেকে কিন্তু আমাদের দশক দশক ধরে যদি আমরা চলচ্চিত্র আগানোর প্রক্রিয়াটাকে অনুসরণ করি, তাহলে আমরা দেখবো যে 90-এর শেষের দিকে আরেকটি রেভলিউশন হচ্ছে ডিজিটাল টেকনোলজি। ডিজিটাল টেকনোলজি চলে আসার সঙ্গে সঙ্গে যে জিনিসটা হলো যে যারা বিকল্প ধারায় স্ট্রাগল করছিলেন, তারপরও কিন্তু 16 মিলিমিটার ক্যামেরা, তারপরও কিন্তু 16 মিলিমিটার প্রজেক্টার, র স্টক, একটা মোটামুটি ভাবে ব্যয়বহুল এবং ভারী একটা কাজের ব্যাপার। ডিজিটাল টেকনোলজি আসা মাত্রই যে বিষয়টি হলো সেটি হচ্ছে যে হালকা প্রযুক্তি, 1 নম্বর, 2 নম্বর হচ্ছে যে অবিশ্বাস্য রকম খরচ কমে যাওয়া, বাজেটলেস সিনেমা তৈরি করার সুযোগ, এবং প্রদর্শনটা ভীষণ রকম ফ্লেক্সিবল একটা প্রক্রিয়ার ভিতরে প্রবেশ করে যাওয়া। এই বিষয়গুলো যখন ঘটলো তখন দেখা গেল যে, আর তার সাথে যে জিনিসটা হলো যে আকাশ সংস্কৃতির কারণে আমাদের দেশের তরুণদের এক্সপোজার তৈরি হলো বিদেশি চলচ্চিত্র সংস্কৃতির সাথে। আমাদের ওই বয়সে, আমরা যখন 25 বছর বয়সী, তখন আমরা অসংখ্য ক্লাসিক ছবি শুধু নাম জানতাম, আর ব্রিটিশ কাউন্সিলের যে বই পড়ে সেই বই পড়া বিদ্যা দিয়ে আবার নিজেরা লিখতাম, সেই ছবি চোখেও দেখিনি। এই ঘটনা ঘটেছে আমাদের প্রত্যেকের জীবনে আছে, আপনি মানবেন। তো সেই বিষয়টি কিন্তু আর এখনকার সময়ে 90-এর শেষের দিক থেকে কিন্তু আর থাকলো না। দেখা গেল যে বিশ্বের সমস্ত, একদিকে ক্লাসিক এবং আরেকদিকে সমস্ত কন্টেম্পোরারি ছবি সবার হাতের মুঠোয় চলে আসছে, নতুন ছেলে মেয়েরা ছবি দেখছে, ছবি সম্পর্কে জানছে, যে কারণে তাদের ভিশন চেঞ্জ হয়ে গেল। এবং এই চলচ্চিত্র নির্মাণ মাধ্যমের এই বিরহস্যীকরণের কারণে, এই ডিজিটাল টেকনোলজির হাত ধরে মানুষ, ছেলেরা মেয়েরা সাহসী হয়ে উঠল, তারা ক্যামেরায় ছবি তুলে ফেলা, এবং আস্তে আস্তে দেখা গেল একটা মোবাইল দিয়েও ছবি তোলা যাচ্ছে, ল্যাপটপে এডিটিং করা যাচ্ছে। হ্যাঁ, এই ব্যাপারগুলো ঘটতে যখন শুরু করলো তখন দেখা গেল যে এর একটি বড় সুযোগ গ্রহণ করলো হচ্ছে প্রামাণ্য চলচ্চিত্র। এক ঝাঁক নতুন প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা আমাদের হাতে বেরিয়ে আসলো, এবং দেখা গেল যে তারা চিন্তায়, তাদের বিষয়ের মূল্যায়নে, সাবজেক্টের প্রতি অ্যাপ্রোচে অনেক রকম, প্রামাণ্য চলচ্চিত্র প্রায় একটা নন এক্সিস্টেন্ট ব্যাপার ছিল এই দেশে।
আমরা যদি আমরা যদি একটি দুটি তানভীর মোকাম্মেলের প্রামাণ্য চিত্র কিংবা মানজারে হাসিন মুরাদের কিংবা তারেক মাসুদের কিছু কাজের কথা বাদ দিই, তাহলে প্রামাণ্যচিত্র একটা নন এক্সিস্টেন্ট জিনিস ছিল, কিন্তু 90-এর পরে দেখা গেল যে এক ঝাঁক তরুণ তরুণী প্রামাণ্যচিত্র তৈরি করছে আমাদের মানজারে হাসিন মুরাদের নেতৃত্বে এবং গাইডেন্সে। আপনি দেখবেন যে তখন ফওজিয়া খান, আনোয়ার চৌধুরী, পলাশ রসুল, ফরিদ আহমেদ, অধুনা, হুমায়রা বিলকিস, এরকম অনেকে কিন্তু শবনম ফেরদৌসী, এরা সব চলচ্চিত্র নির্মাণের সাথে যুক্ত হলো। এই পর্যায়ে এসে আমার কাছে মনে হয় যে আপনি যে শেষ মূল্যায়নটি আমাকে করতে বললেন কন্টেম্পোরারি পিরিয়ডে, সেটিকে আমি এইভাবে আমি যেভাবে দেখি সে বিষয়টি আপনাকে বলি। আমি মনে করি যে বাংলাদেশে এখনো মোটামুটি তিনটি ধারায় চলচ্চিত্র নির্মিত হচ্ছে। একটি হচ্ছে FDC কেন্দ্রিক, একটি সনাতন ধারা এখনো টিকে আছে, যে ধারায় নিঃস্বার্থ ভালোবাসা, পোড়ামন এ জাতীয় ছবি নির্মিত হয়। এটিকে আমি যদি বলি প্রথম চলচ্চিত্র আমাদের, তাহলে আমাদের দেশের দ্বিতীয় চলচ্চিত্র হচ্ছে এক ধরনের চলচ্চিত্র, আমি নির্মাতাদের বা তাদের ব্যাকগ্রাউন্ড বলবো না, আমি চলচ্চিত্রের নাম বলতে পারি, যেরকম ধরুন ব্যাচেলার, যেরকম ধরুন আয়নাবাজি, যেরকম ধরুন আপনার স্বপ্নজাল। হ্যাঁ, এই যে ছবিগুলো, এই ছবিগুলোকে আমি বলবো যে বাংলাদেশের এক ধরনের দ্বিতীয় ধারার চলচ্চিত্র। অর্থাৎ এই চলচ্চিত্রগুলোর ভেতরে বাণিজ্য এবং শিল্পের একটা সমন্বয় করার চেষ্টা করা হচ্ছে। যারা তৈরি করছেন তারা শিল্পের চলচ্চিত্রের ভাষার সঙ্গে পরিচিত, কিন্তু তারা বাণিজ্যের ব্যাপারটিকেও মাথায় রাখছেন, এবং এভাবে আমাদের দ্বিতীয় চলচ্চিত্রের একটি ধারা তৈরি হয়েছে, এটি ক্রমশ শক্তিশালী হচ্ছে। এর সাথে আমি দেখতে পাচ্ছি যে তৃতীয় চলচ্চিত্রের একটি ধারা, এই তৃতীয় চলচ্চিত্রের ধারাটি আসলে এসছে বিকল্প ধারার যে চলচ্চিত্রকে আমরা 80 এবং 90-এর দশকে দেখেছি সেটারই যে ধারাবাহিকতা, সে ধারাবাহিকতায় জালালের গল্প, লাইফ ফ্রম ঢাকা, রূপসা নদীর বাঁকে, মেঘ মল্লার, চন্দ্রাবতী কথা, অলার চক্র, খাঁচা, আন্ডার কনস্ট্রাকশন, এগুলোকে আমি বলতে চাইবো এই ধারার ছবি। কি বৈশিষ্ট্য? বৈশিষ্ট্যটি হচ্ছে যে এই চলচ্চিত্রগুলোর নির্মাতাদের মাথায় ব্যবসায়িক চিন্তা অনুপস্থিত। এখানে পুরোপুরি ভাবে একটি শৈল্পিক এক্সপ্রেশন নির্মাণের জন্য তারা এই কাজগুলো করছেন। এবং লক্ষ্য করুন যে এখানে কিন্তু অনেকে আছেন, যেসব চলচ্চিত্র বললাম তাদের নির্মাতাদের ভেতরে অনেকে আছেন যারা সেই অর্থে ফিল্ম সোসাইটি বা বিকল্প চলচ্চিত্রের জার্নির ভেতর দিয়ে যান, সেটি জরুরি নয়। আমি কিন্তু ওইভাবে কোনো কোটা ভাগ করছি না, হ্যাঁ আমি কেবল চলচ্চিত্রের গুণগত মানের জায়গা থেকে বলছি, কিন্তু তারা যে কোনো ভাবেই হোক এক্সপোজ টু দ্য ইন্টারন্যাশনাল ফিল্ম ল্যাঙ্গুয়েজ, তারা কিন্তু এই ধরনের ছবি তৈরি করতে পারছেন। তারা কেউ বাইরে পড়াশোনা করেছেন চলচ্চিত্র নিয়ে, আপনারা জানেন রুবায়েত হোসেন, তিনি বাইরে পড়ালেখা করেছেন, এখানে এসে আন্ডার কনস্ট্রাকশন, এখন মেড ইন বাংলাদেশের মতন চলচ্চিত্র তৈরি করেছেন। কিংবা জালালের গল্পের যিনি নির্মাতা, তিনি অস্ট্রেলিয়াতে পড়ালেখা করেছেন, হ্যাঁ ইমন অস্ট্রেলিয়াতে পড়ালেখা করেছেন ফিল্মের উপরে। তো এই সমস্ত বিষয়গুলো কাজ করেছে। আবার একেবারে যারা এই জার্নিটা করে এসছেন, যেরকম নুরুল রাশেদ চৌধুরী, চন্দ্রাবতী কথা, এখনো আমরা রিলিজ হয়নি কিন্তু আমাদের দেখার সৌভাগ্য হয়েছে, অসাধারণ একটি চলচ্চিত্র। হ্যাঁ, বা তানভীর ভাই এখনো ছবি তৈরি করে যাচ্ছেন, লেটেস্ট ছবি করেছেন রূপসা নদীর বাঁকে, কিংবা জাহিদুর রহিম অঞ্জনের মেঘ মল্লার, এই ছবিগুলো হচ্ছে এখন ফিল্ম ইনস্টিটিউট থেকে নতুন নতুন ছেলেমেয়েরা বেরিয়ে আসছে, তাদের ভেতরে ভেতরে কারো কারো কাজ আমরা দেখছি। দেবাশিস দাস বলে একজন আছেন, তার কাজ যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, যুক্ত হয়েছেন, মাহদি হাসান বলে একজন আছেন, এরকম আরো থাকবেন, আমি যে সবার চলচ্চিত্র দেখতে পাচ্ছি সেটা বলা যাবে না। এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমি মোটামুটি ভাবে বুঝি যে এই তিনটি ধারা, তৃতীয় যে ধারাটি আছে, তৃতীয় ধারাতে আবার দুরকম ঘটনাই ঘটতে পারে। একদল হতে পারেন যারা একেবারেই নিরাপোষ, তারা কারণ এখন র্যাডিক্যাল পার্সোনাল সিনেমার দ্বারটা খোলা, সেই র্যাডিক্যাল পার্সোনাল সিনেমাতে আপনি একটা হাইলি পলিটিক্যাল ফিল্ম তৈরি করতে পারেন, কিংবা আপনি একটা হাইলি এক্সপেরিমেন্টাল ফিল্ম, পার্সোনাল এক্সপেরিমেন্টাল ফিল্ম তৈরি করতে পারেন, একা সবকিছু করা। হ্যাঁ, আবার অন্যদিকে যারা মনে করছেন যে না, তারা একটা গিভেন ফিল্মের যে ল্যাঙ্গুয়েজ এবং কাঠামো তার ভেতর থেকেই ভালো কাজ করবেন, তারাও করতে পারবেন, তারাও করতে পারছেন। এখনো যে খুব সহজ বিষয়টি তা নয়, কিন্তু দেশীয় পুঁজির, দেশীয় আমি এটাকে দেশপ্রেমিক পুঁজি বলবো, দেশপ্রেমিক পুঁজির একটা ব্যবহার আমরা চলচ্চিত্রে দেখতে পাচ্ছি। সনাতন যে চলচ্চিত্রের প্রযোজক যারা, তাদের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠান যারা নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিনিয়োগ করছেন, তারা চলচ্চিত্রেও কিছু বিনিয়োগ করছেন,
সেগুলোকেও কিন্তু অনেকে ব্যবহার করছেন এবং ব্যবহার করে সাকসেসফুলি ভালো ছবি তৈরি করতে পারলে আমি কিন্তু সমস্যার কোনো ব্যাপার দেখি না। এইভাবে আমার কাছে মনে হয় যে এখনকার চলচ্চিত্রকে আমি দেখি, এটা ভুল হতে পারে কিন্তু আমার দেখাটা এরকম না। আমার মনে হয় তো মানে একটা সামগ্রিক ছবি পাওয়া গেল এবং একটা জায়গায় এসে যে দাঁড়িয়েছে, এটা তাৎপর্যপূর্ণ মুহূর্তে আছি আমরা, এই মুহূর্তটি খুব সম্ভবত আমাদেরকে একটা ইতিবাচক দিকে নিয়ে যাবে, গন্তব্যে নিয়ে যাবে, তার কিছু লক্ষণ আমরা আশাবাদী, আমরা শেষ দিকে ওই আলোচনায় যাব আসলে। কিন্তু আমরা এতক্ষণ শুধু কিন্তু চলচ্চিত্র নির্মাণের প্রেক্ষাপটে আলোচনা করলাম, নির্মাণ এই যে পাশাপাশি আপনি ছুঁয়ে গেছেন যদিও যে প্রদর্শন ব্যবস্থা, প্রযোজনা, পরিবেশনার ব্যবস্থাগুলো, দর্শকদের মানোন্নয়ন, তাদের দর্শক রুচির ফল সংকট ইত্যাদি, ওই ব্যাপারটা কি তাহলে কি মানে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে নাকি ওইটাও সমান গুরুত্বপূর্ণ, ওদিক থেকেও কিছু কাজ করার সুযোগ বা দরকার আপনি দেখতে পাচ্ছেন আর সেই জায়গাটিকেও কি একটু ভালো খেলা দরকার কিনা? হ্যাঁ, এটি তো নিশ্চিতভাবেই প্রয়োজন, কারণ চলচ্চিত্র তো আসলে মানুষকে দেখাবার জন্য, মানুষকে দেখাবার জন্য এখন একটি ব্যাপার লক্ষ্য করুন যে আসলে পিকচারটা কতখানি ব্লিক সেটা ভেবে দেখার সুযোগ আছে। হ্যাঁ, একটি বিষয় যেরকম লক্ষ্য করুন, সেই বিষয়টি হচ্ছে যে শুনতে কি পাও একটি ডকুমেন্টারি, এই ডকুমেন্টারি ছবিটি কিন্তু সিনেমা হলে দেখানো হয়, স্টার সিনেপ্লেক্সও দেখানো হয়েছে, লাইভ ফ্রম ঢাকার মতন ছবি সিনেমা হলে দেখানো হয়েছে, মেঘমল্লবের মতন ছবি সিনেমা হলে দেখানো হয়েছে। কাজেই সিনেমা হলে চলচ্চিত্র দেখানো যে একদম অসম্ভব হয়ে যাচ্ছে বিষয়টি কিন্তু সেরকম নয়। হ্যাঁ, ছবি এগুলো একটু বিশেষায়িত সিনেমা হল, সিনেপ্লেক্স যেখানে হয়তো সবার হয়তো বা প্রবেশাধিকার নেই আর কি আমরা। হ্যাঁ, সেটি বলা যায়, সেটি বলা যাবে, সেটি বলা যাবে। সারা দেশব্যাপী যে নেটওয়ার্ক সিনেমা হলের সেখানে হয়তো এই ছবিগুলো পৌঁছায়নি, সাধ্য নেই, অর্থনৈতিক সাধ্য সক্ষমতা হয়তো থাকবে ব্যাপার আছে সেই সব কারণে। কিন্তু একটি বিষয় আমরা লক্ষ্য করতে পারি, সে বিষয়টি হচ্ছে একদিকে যে সিনেমা হলের এই এক্সপোজারটি সম্ভব, তার সাথে এখন ওটিটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, ওভার দ্য টপ প্ল্যাটফর্ম, মানে আমরা ওয়েবে কথা বলছি, সেখানে এই ছবি রিলিজ এখন তো আসলে পার্সোনাল ভিউইং একটা রিয়ালিটি, এবং এই রিয়ালিটিটা আসলে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে যে মানুষ পার্সোনাল ডিভাইসে পার্সোনালি ছবি অনেক বেশি দেখবে, যত মানুষ সিনেমা হলে যে ছবি দেখবে তার চেয়ে অনেক বেশি মানুষ আসলে পার্সোনাল ডিভাইসে ছবি দেখবে। এবং এই বিষয়টিকে ব্যবহার করা, যথাযথ ব্যবহার করার চেষ্টা করা, সাংগঠনিকভাবে এই ধরনের বিষয়গুলো যারা চলচ্চিত্র তৈরি করতে চান, বিশেষ ধরনের চলচ্চিত্র ভাষায় কথা বলতে চান, তাদের কোনো না কোনো সাংগঠনিক ফোরামের প্রয়োজন। আমি যেরকম সবসময় একটি বিষয়ের উপরে গুরুত্ব দিই, শর্ট ফিল্ম ফোরাম 1985 সনে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজকে পর্যন্ত ফোরামের যতগুলো অনুষ্ঠানে আমাকে কোনো পেপার উপস্থাপন করার সুযোগ দেওয়া হয়েছে, আমি প্রতিবার একটি কথা বলেছি, সেই কথাটি হচ্ছে যে ফোরামের সারা দেশে সদস্য রাখা, সদস্য করা, এবং সেই সদস্যদের মাধ্যমে একটি বিকল্প চলচ্চিত্র প্রদর্শনের নেটওয়ার্ক স্থাপন করা। হ্যাঁ, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি এখন চিন্তা করেন যে দুব এখানে উপস্থিত আছে, দেবাশিস, দেবাশিসের কাজ এক্সপেরিমেন্টাল ধরনের। হ্যাঁ, এখন এই এক্সপেরিমেন্টাল ধরনের ছবি, সে তার ছবিটি নির্মাণ করার পরে প্রথমেই একটা ঝামেলায় পড়ে যাবে যে সে ছবিটি সে কোথায় দেখাবে, এখন আমরা যদি ঠিক এইরকম একটি প্রস্তুত নেটওয়ার্কের কথা বলতে পারি যে ওর ছবি এই নেটওয়ার্কের মাধ্যমে সারা দেশের 64টি জেলা শহরে অন্তত পক্ষে পৌঁছানো সম্ভব, কিছুই লাগে না কিন্তু, একটি ঘর, একটি ডিজিটাল প্রজেক্টর, একটি সাদা কাপড় এবং দুটো স্পিকার, মানে আমি খুব বেসিক জায়গা থেকে বলছি, আপনি তো ডিজিটালি এমন প্রজেকশন জায়গায় চলে যেতে পারেন যেটা আসলে ফিল্ম প্রজেক্টরের চেয়েও এক্সপেন্সিভ, কিন্তু বেসিক রিয়ালিটির কথা বলছি, এবং সেভাবে শুরু করা যেতে পারে। এই বিষয়টি আসলে কিন্তু আমাদের যারা ভিন্ন ধারার চলচ্চিত্র নির্মাণ করতে চান তাদের কোনো একটা সাংগঠনিক প্রক্রিয়ার ভেতরে প্রবেশ করতে হবে, যেটি কিন্তু ছিল, যেটি ছিল আগামী এবং হুলিয়া আরেক পরে করেছেন, আগামী এবং হুলিয়াকে আমরা সারা দেশে 165টি জায়গায় দেখাতে পেরেছিলাম, 16mm প্রজেক্টর এবং 16mm ফিল্মের ক্যাম ঘাড়ে বহন করে করে তারেক মাসুদরা যখন শেষ দিকে আপনার রানওয়ের মতন ছবি, মুক্তির কথার মতন ছবি, এসব ছবি কিন্তু তারা হেঁটে হেঁটে দেখিয়ে বেরিয়েছেন সারা বাংলাদেশে। তানভীর মোকাম্মেল তার সীমিত সাংগঠনিক ক্ষমতার ভেতরে তার প্রতিটি ছবি রিলিজ হওয়ার পরে তিনি চেষ্টা করেন কিছু এই ধরনের প্রদর্শনী আয়োজন করার জন্য।
এই প্রক্রিয়াটিকে কিন্তু আসলে আমি মনে করি একটি সাংগঠনিক প্রক্রিয়ার ভেতরে নিয়ে চলে যেতে হবে, এটি পারতে হবে। এটি না পারলে কিন্তু আমরা যেটার উপরে মাঝে মাঝে জোর দিই যে হল ভিত্তিক স্ক্রিনিং, পার্সোনাল ভিউইং এর বাইরে কালেকটিভ ভিউইং, কালেকটিভ ভিউইংটা অবশ্যই চ্যালেঞ্জ হতে থাকবে। কারণ কারণ পৃথিবীর কোথাও আমরা সো কল্ড, ইফ ইউ অ্যালাউ মি ইউজিং দিস ওয়ার্ড, আর্ট হাউস সিনেমা, পৃথিবীর কোথাও সারা পৃথিবীর আইম্যাক্সে এবং বড় বড় সিনেমা হলে শত শত হলে একসাথে এইসব ছবিগুলো প্রদর্শিত হচ্ছে, এরকম ঘটনা কিন্তু আসলে এখন আর নেই। 60-এর দশক 50-এর দশকে একটা বিচিত্র পরিস্থিতি ছিল, যখন আমরা দেখব যে পশ্চিমবঙ্গে সত্যজিৎ রায়ের ছবি মারমার কাটকাট ভাবে সিনেমা হলে চলে, বার্গম্যানের ছবি আমেরিকার মেইন মুভি থিয়েটারে রিলিজ হয়, হ্যাঁ, এবং পার্সোনার মতন ছবি হিট হয়, হ্যাঁ, এই সেই সময়টা আসলে বদলে গেছে। এখন আসলে পশ্চিমে আর্ট হাউস কথাটাকে বলে একটা ছোট গণ্ডির মধ্যে বিষয়টাকে আবদ্ধ করে ফেলা হয়েছে, সেটা একটা রিয়ালিটি। এখন সেই রিয়ালিটিতে আমরা যদি পাবলিক স্ক্রিনিং এর কথা বলতে চাই, তাহলে আসলে একটা সাংগঠনিক কাঠামোর ভিতরে প্রবেশ করতে হবে আমাদের। তাছাড়া কিন্তু ফেস্টিভ্যাল সার্কিটে দৌড়ানোর, মারাত্মক জায়গায় পড়ে যাওয়া ছাড়া আর খুব বেশি কিছু হবে না। সাংগঠনিক কাঠামো মানে শব্দটি প্রয়োগ করার ক্ষেত্রে আপনি সিনেমা নির্মাতাদের উপর জোর দিলেন, হ্যাঁ সেটা ঠিক আছে, একটা তাদেরকে দায়টা তাদেরই বেশি, কিন্তু এই যে চলচ্চিত্র সংসদ গুলো যার ভিতর দিয়ে আমরা আপনার আমরা উঠে এসেছি আর কি, এই চলচ্চিত্র সংসদের উপর কি আমরা তাহলে কি আশাটা ছেড়েই দিচ্ছি, এই আন্দোলনটা কি তাহলে মরেই গেল, নাকি তাকেও আবার নতুন আলোতে নতুন কাঠামোতে জাগিয়ে তোলা সম্ভব, সেই ব্যাপারে যদি খানিকটা অন্তত দিক নির্দেশনা দিতেন আর কি। আমার মনে হচ্ছে যেন এই প্রজন্ম চলচ্চিত্র সংসদ আন্দোলনের মূল ইটেই ধরতে পারছে না হয়তো বা তাদের যে অভিমুখটুকু আর কি। আসলে যেটা হয়েছে যে চলচ্চিত্র সংসদ আন্দোলনের মানে আমাদের এখানে যে একেবারে চূড়ান্ত শেখরে পৌঁছানোর যে সময়, সেই 70-এর দশকে শেষের দিকে, 80-এর কালা কানুন জারি হওয়ার আগে পর্যন্ত বা কালা কানুনের পরেও যারা দম রেখেছিলেন, তো সেই সময় আসলে চলচ্চিত্র একটা খুব বড় জায়গা ছিল, যে আসলে চলচ্চিত্র সংসদ আন্দোলনের কোনো দর্শকের দিক থেকে কোনো চ্যালেঞ্জ ছিল, হ্যাঁ দর্শক ছিল রেডিমেড, কারণ নগরবাসী মানুষের আসলে তেমন করার কিছু ছিল না। হ্যাঁ, সন্ধ্যাবেলায় মহিলা সমিতিতে নাটক দেখতে যাওয়া কিংবা ধানমন্ডির কালচারাল সেন্টার পাড়ায় সিনেমার প্রদর্শনীতে আসা, তো সে কারণে দেখা যেত যে একটি ছোটখাটো চলচ্চিত্র সংসদও খুব অবহেলায় 300 সদস্য পেয়ে যাচ্ছে, এবং তারা ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে অন্তত পক্ষে 4টি প্রদর্শনী দাবি করে বসছেন, এবং সেগুলো হাউসফুল হয় সবকিছুতেই আর কি, এবং সেটা জার্মান অপেরাতেও হয় আবার আনন্দের মতন কমার্শিয়াল ছবিতেও। হ্যাঁ, তার কারণটা ছিল যে মানুষের আসলে করার কিছু নেই, কিন্তু এতে দর্শক রুচি কতখানি উন্নত হয়েছিল কমন পিপল সেটা বলা খুব কঠিন, কিন্তু দেখা গেল যে 80-এর দশকে যখনই প্রথমে VCR আসলো, এবং VCR এর সমস্ত ভারতীয় ট্র্যাশ ছবি পাওয়া যেতে শুরু করলো, বিচ্ছিরি প্রিন্ট, তাতে কি মানুষ সেই VCR এ সেসব ছবি চালিয়ে দেখা শুরু করলো, তার কিছুদিন পরে তো ডিজিটাল টেকনোলজির আবির্ভাবে, তখন তো আর প্রিন্টের পুরো বাস্তবতাটা বদলে গেল। কাজেই শুধুমাত্র চলচ্চিত্র প্রদর্শনী দেখার জন্য চলচ্চিত্র সংসদের আয়োজনে এখন কেউ আসবে না, কিন্তু এই যে নতুন ছবি যেগুলো তৈরি হচ্ছে দেবাশিসদের মতো তাদের ছবিগুলো দেখানোর ক্ষেত্রে এক্স্যাক্টলি এখন সেখানে চলচ্চিত্র একটি বিষয় কিন্তু খুব সত্য আলম ভাই, সে বিষয়টি কিন্তু মানে আমাদেরকে মাথায় রাখতে হবে, এই যে দেবাশিস আজকে যে ইনস্টিটিউটটিতে পড়াশোনা করেছে, এই ইনস্টিটিউটটির জন্য আমরা কিন্তু 30 বছর ধরে চেঁচিয়েছি, সেটি কিন্তু ফিল্ম সোসাইটি ছাড়া কেউ বলেন। বাংলাদেশের চলচ্চিত্র অনুদান, চলচ্চিত্রের জাতীয় পুরস্কার, ফিল্ম ইনস্টিটিউট, আর্কাইভ, এসব দাবি কিন্তু সমস্ত কিছু এসছে চলচ্চিত্র সংসদ থেকে। এখন সেই কথাটি মনে রেখে আমাদের আসলে যে বিষয়টি আছে, সেই বিষয়টি কিন্তু ঠিক ওই জায়গাতেই, যে আমি যে বলছি আসলে যে নির্মাতাদের একটি সাংগঠনিক কাঠামোর ভেতরে প্রবেশ করতে হবে, আমি নির্মাতাদের সাংগঠনিক কাঠামো গড়ার কথা কিন্তু বলিনি, বারবার কিন্তু বলছি যে এই কাঠামোর ভেতরে প্রবেশ করতে হবে, সেই প্ল্যাটফর্মটি কিন্তু আসলে ফিল্ম সোসাইটি। হ্যাঁ, সেই প্ল্যাটফর্মটি ফিল্ম সোসাইটি এখনো ধুক ধুক করতে টিকে আছে, এবং যারা টিকে আছে তাদের ভেতরে এমন থাকতে পারে যে আমার মতন পুরনো এবং বৃদ্ধ কেউ, যারা আসলে নতুন করে ভাবতে পারে, আসুন নতুন নির্মাতারা আমরা তাদের কাছে যাই, আমরা তাদেরকে বলি যে আসুন আমরা আইডিয়াটাকে নবায়ন করি, আপনাদের আইডিয়াটা ডগমা হয়ে গেছে, এখন ডগমা থেকে আবার আইডিয়ায় আসতে হবে, এবং আইডিয়া আসতে হলে আসলে চলুন আমরা বিষয়টাকে নবায়ন করি, এবং আমরা সারা দেশে চলচ্চিত্র সংসদ গড়ে তুলি, যাদের প্রধান কাজ এখন আর বিদেশি চলচ্চিত্রের প্রদর্শনী নয়, কারণ সেটা রিজার্ভেন, এখন হচ্ছে আমরা ছবি তৈরি করতে পারছি, সেই ছবিগুলোকে আমরা আসলে আপনাদের এই সংগঠনগুলোকে ব্যবহার করে দেখিয়ে বেড়াবো, এই কাজটি আসলে করতে হবে।
এখন হতেই পারে চলচ্চিত্র সংসদের সাথে যারা এখনো যুক্ত আছেন, যাদের এখনো স্পিরিট আছে, দম আছে, আমি বেলায়েত হোসেন মামুনের কথা বলতে পারি, তারা এই বিষয়টির উদ্যোগ নেবেন। আরেকটা হতে পারে দেবাশিসরা, যে বেলায়েত হোসেন মামুনদের জগৎ থেকে অনেক দূরে তা তো নয়, ইটস স্টিল এ ভেরি স্মল কমিউনিটি। হ্যাঁ, একদিক থেকে আরেকদিকে ইটস এ ম্যাটার অফ হ্যান্ডশেকিং। হয় না যে এখনো না, এখনো কিন্তু স্ক্রিনিং হয়, এখনো কিন্তু অনেক নতুনের ছবি আমি আসলে এই মুভি আনা ফিল্ম সোসাইটির স্ক্রিনিং এই দেখেছি। কিন্তু তখন কি হয়, সেটা হচ্ছে যে একটা প্রদর্শনীর মতন হয়, সেখানে আমার মতন কিছু বুঝে না বুঝে বিজ্ঞ লোককে ডাকা হয় জ্ঞান দেওয়ার জন্য, সেটা কিন্তু মানুষের কাছে পৌঁছচ্ছে না। হ্যাঁ, আমরা শিল্পকলার একটা আর্কাইভের 80 সিটের একটা রুমে 12 জন বসে একটা জ্ঞানগর্ভ আলোচনা করে বাড়ি চলে যাই, তার আউটপুট আমার কাছে মনে হয় জিরো। তো সেটির কোনো জাস্টিফিকেশন নেই, বরং এটা যদি সারা দেশে প্রদর্শিত হতো এবং তারপরে যদি দেবাশিসদের জেনারেশনের 5 জনকে নিয়ে বরিশালে একটি চলচ্চিত্র অ্যাপ্রিসিয়েশন কোর্স আয়োজিত হতো, সেখানে যদি আমি বক্তৃতা দিতে যেতে পারতাম, তাহলে মনে হয় দেশের সার্থকতাটা বেশি। আমি সেটাই বলার চেষ্টা করছিলাম, কারণ শুধু ছবি দেখানো নয়, এই যে ছবির দর্শক তৈরি করা, কর্মী তৈরি করা, এবং এই ছবি এই যে নতুন ভাষা তৈরি হয়েছে সে ভাষা বোঝার সঙ্গে সক্ষমতা তৈরি করা, এবং এটা ঢাকা চট্টগ্রাম বাইরের জেলাগুলোতেই করতে হবে, এবং সেখানে আমি মনে করি অনেক তৃষ্ণার্ত, অনেক ক্ষুধার্ত ছেলেমেয়েরা আছে আসলে আর কি, তাদের সঙ্গে এই সংযোগটা করা বোধ হয় আমাদের চলচ্চিত্র সংসদ আন্দোলনের ভাবে আর কি। আমরা কথায় কথায় অনেক দূর এগিয়ে যাচ্ছি, তারপর আরো কয়েকটি প্রসঙ্গ তুলতে চাই। অনুদানের কথা উঠেছিল আর কি ওই প্রযোজনার ক্ষেত্রে, ফলে এখন প্রযোজক প্রযোজনাও মূলধারা কেন্দ্রিকের আর বোধ হয় অতটা কেউ মানে বসে নেই, কিন্তু আমাদের সরকার বেশ একটা ভালো উদ্যোগ, বেশ বড় রকম টাকাই দিচ্ছেন, অনেক ছবিকে দিচ্ছেন। এই বছরই ঘোষিত হলো, কিছুদিন আগেই ঘোষিত হলো আর কি, অনুদান পূর্ণদৈর্ঘ্য ছবির জন্য, সর্বদৈর্ঘ্য ছবির জন্য, প্রামাণ্যচিত্রের জন্য, এবং অনুদান বিষয়ে আপনার একটা ভালো পর্যবেক্ষণ এবং ভালো পর্যালোচনা আছে আর কি। এবারের অনুদান এবং সেটাকে ভিত্তি ধরে সামগ্রিকভাবে আমাদের অনুদান সংস্কৃতি, অনুদান ব্যবস্থাপনা নিয়ে কি আপনার কোনো বক্তব্য মন্তব্য আছে, যেটা আমাদের চলচ্চিত্র সংস্কৃতি একটু এগিয়ে দেবে বা একটু উপকার করবে বলে? আচ্ছা আলম ভাই, অনুদান নিয়ে আমি 2019 সনে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম আয়োজিত একটি সেমিনারে আমি একটি বিশাল প্রবন্ধ পাঠ করেছিলাম। সেখানে আমি খুব স্পেসিফিক্যালি কতগুলো পরামর্শ উপস্থাপন করেছিলাম, তো সেগুলো সম্ভবত সঠিক জায়গায় পৌঁছেনি মনে হয়, কারণ সেগুলোর কোনো কর্ণপাত করা হয়েছে বলে আমার মনে হয় না, একই রকম বিষয়টি চলছে, বরং বিষয়টি আস্তে আস্তে আরো একটু দুঃখজনক দিকে। আপনি যেরকম বললেন, অনুদানের দাবি ফিল্ম সোসাইটি থেকেই প্রথমে করা হয়েছিল, এবং অনুদানের খুব স্পষ্ট, অনুদানের যে ক্রাইটেরিয়া আছে সেখানে খুব স্পষ্ট যে শিল্প সম্মত চলচ্চিত্রকেই আসলে অনুদান দেওয়ার একটি ব্যাপার থাকবে। আমি একটি বিষয়ে মানে খুব স্পষ্টভাবে বারবার বলতে চাচ্ছি, সে বিষয়টি হচ্ছে যে সরকার যদি মনে করেন যে বাংলাদেশের যে কমার্শিয়াল ফিল্ম, সেই কমার্শিয়াল ফিল্মকে তারা একটি ইন্ডাস্ট্রি, কারখানা অর্থে ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি হিসেবে তারা সম্ভাবনা দেখতে পাচ্ছেন, কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা অর্জন ইত্যাদি ইত্যাদি নানা রকম ক্ষেত্রে, আমাদের দিক থেকে কোনো আপত্তি নেই, তাদেরকে সরকার অনেক টাকা দিতে পারেন, কিন্তু অনুদানের টাকা নয়। কারণ অনুদানের বিষয়টিকে খুব স্পেসিফিক্যালি বলা আছে যে অনুদান কি ধরনের চলচ্চিত্র স্ক্রিপ্টকে দিতে হবে। তো কাজেই একেবারে পিওরলি বাণিজ্যিক উদ্দেশ্যে যে চলচ্চিত্র তৈরি হবে সেই রকম চলচ্চিত্রকে আসলে কিন্তু অনুদান দেবার কোনো সুযোগ নেই। আমি যেটা বারবার বলছি যে অনুদানের এই যে একই ছবিকে 60-70 লক্ষ টাকা, শর্ট ফিল্মকে সর্বোচ্চ 20 লাখ টাকা করে দেয়া হচ্ছে, সেটি ধন্যবাদার্হ ব্যাপার, কিন্তু অনুদানের টাকা শিল্পসম্মত স্ক্রিপ্টের জন্য দিতে হবে, এই বিষয়টিতে আসলে ফেরত আসা প্রয়োজন। সম্পূর্ণ ভিন্ন আরেকটি খাত তৈরি করে সেই ভিন্ন খাত থেকে বাণিজ্যিক চলচ্চিত্রকে সরকার যদি প্রণোদনা দিতে চান, সেটি সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়। যদিও এ বিষয়ে আমার খুব স্পষ্ট ভাবনা আছে যে বাংলাদেশে বাণিজ্যিক চলচ্চিত্রের হাত ধরে কোন পর্যন্ত যাওয়া যেতে পারে, সেটি যদি আপনার প্রশ্নে কখনো আসে তাহলে আমি বলবো। কিন্তু আমি এই মুহূর্তে অনুদানের ক্ষেত্রে বলি, অনুদানের ক্ষেত্রে আমার যে সমস্ত প্রপোজিশন গুলো আছে তার ভেতরে একটি হচ্ছে যে এই যে বাছাই কমিটি এবং অনুদান কমিটি, দুটো কমিটি থাকে, বললে সবাই বলবেন যে এখনো একইভাবে করা হয়, কিন্তু আমি বলবো না, দুটো কমিটির একেবারে খুব স্পেসিফিক টার্মস অফ রেফারেন্স থাকতে হবে, এবং এই দুটো কমিটিতে যারা থাকছেন তারা যে নম্বর দিচ্ছেন স্ক্রিপ্টগুলোকে, সেই নম্বরগুলোকে আলাদা আলাদা ভাবে সংরক্ষণ করতে হবে, এবং এই নম্বরগুলো
রাইট টু ইনফরমেশনের ভেতরে পড়তে হবে, অর্থাৎ কাকে কত নম্বর কে দিয়েছেন এবং কে কত নম্বর পেয়ে বাদ পড়লো, কে কত নম্বর পেয়ে বিষয়টা অনুদান পেল, এটা একেবারে স্পষ্ট মানুষ চাইলে যাতে দেখতে পারে এবং অনুদান ঘোষণার সময় এটিও একটি ফল হিসেবে ঘোষণা করতে হবে। এটি আমার কাছে মনে হয় খুব জরুরি একটি ব্যাপার। আর হচ্ছে যে এই উভয় কমিটিতে আমলাদের প্রাধান্য কমাতে হবে। আমলা যে দু একজন থাকবেন তাদের কিন্তু সরকারি নানা রকম গুচ্ছের ট্রেনিং হয়, তাদের কিন্তু আসলে প্রপার ফিল্ম অ্যাপ্রিসিয়েশন প্রসেসের ভেতর দিয়ে যেতে হবে। তাদের আসলে জানতে হবে যে ভালো স্ক্রিপ্ট কি, ভালো স্ক্রিপ্টকে কিভাবে মূল্যায়ন করতে হয়। যারা বাইরে থেকে থাকবেন তাদের ক্ষেত্রে, যারা চলচ্চিত্র নির্মাণের সাথে যুক্ত, সেই নির্মাতাদের কি ধরনের ক্রাইটেরিয়া থাকলে তারা সেখানে যেতে পারবেন সেটি স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। এবং যারা নির্মাতা নন, অন্য কোনো ভাবে চলচ্চিত্রের সাথে যুক্ত, যেমন আমার মতন লেখক যদি কেউ হন, তাহলে তারও একদম স্পেসিফিক ক্রাইটেরিয়া থাকতে হবে যে উনি ঠিক কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করার কারণে এই যুক্ত হলেন এবং অবশ্যই তিনি কি কি ভূমিকা পালন করবেন, এই বিষয়গুলো থাকতে হবে। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে আমি সাংঘাতিক রকম পক্ষপাতি যে অনুদানের ছবি সঠিক সময় শেষ করতে হবে, কিন্তু টাইমটা রিয়েলিস্টিক হতে হবে। 9 মাসের ভেতরে চলচ্চিত্র নির্মাণ শেষ হয় না। হ্যাঁ, কাজে এটা অকারণে দিয়ে তারপরে একজনকে ডিফল্টার হিসেবে দেখানো, তারপরে আবার 5 বছর ধরে তাকে পার্সু না করা, এগুলোর কোনোটারই কিন্তু কোনো মানে নেই। হ্যাঁ, সঠিক সময় এটা রিয়েলিস্টিক টাইম ফ্রেম দিতে হবে এবং রিয়েলিস্টিক টাইম ফ্রেমের ভিতরে শেষ করতে হবে। আর যে বিষয়টি আছে সেটি হচ্ছে এই নতুন নতুন লেদ জোড়ে দেওয়ার ব্যাপারগুলোকে আসলে বন্ধ করতে হবে। যেমন ইদানিং একটি লেদ যুক্ত হয়েছে, সেটি সম্ভবত গত বছর থেকে, সেটি হচ্ছে যে আপনাকে চলচ্চিত্র অনুদানের টাকায় কাজ করতে হলে FDC সুযোগ সুবিধা ব্যবহার করতে হবে, এবং FDC সুযোগ সুবিধা ব্যবহার না করলে FDC থেকে ছাড়পত্র নিয়ে আসতে হবে যে আপনি যে সুযোগ সুবিধা ব্যবহার করছেন না তাতে তাদের কোনো সমস্যা। এই সমস্ত নিয়ম কানুন কিন্তু আসলে অযথা অর্থহীন ভাবে যুক্ত করা হচ্ছে। অনুদানে কটি ছবি তৈরি হয় এবং কটি অনুদানের ছবি থেকে FDC এমন কি ব্যবসায়িক আয় করে ফেলতে পারবে যেটার জন্য একটি শিল্প সৃষ্টির প্রক্রিয়াকে এরকম একটি আমলাতান্ত্রিক বিষয়ের সাথে যুক্ত করতে হবে। এ ধরনের মানে নিত্য নতুন যে সমস্ত লেজগুলো যুক্ত হচ্ছে এগুলোকে বাদ দিয়ে আসলে এই জিনিসটাকে মূলত যদি এভাবে চিন্তা করা হয়, মানে আসলে কি হয়েছিল, ভারতে কি করে প্যারালাল সিনেমা আসলো, ইরানে কি করে এই ছবিগুলো হচ্ছে, হ্যাঁ, নেশন বিল্ডিং এর একটা পার্ট হিসাবে যদি শিল্পসম্মত চলচ্চিত্রকে প্রমোট করার ব্যাপার থাকে, যে শিল্পসম্মত চলচ্চিত্র একদিকে শিল্পের অভিব্যক্তি হবে, আরেকদিকে বিদেশ থেকে আমাদের জন্য সম্মান নিয়ে আসবে এবং আমাদের একটি জাতি গঠন প্রক্রিয়ার একটি অংশ হচ্ছে, এটি বাণিজ্য করার বিষয় নয়, এই বিষয়টির প্রতি যদি আমাদের ফোকাস সুনির্দিষ্ট থাকে সরকারের, তাহলে আমার কাছে মনে হয় যে অনুদান প্রক্রিয়া সঠিক পথে আসবে। না না, ঠিক জায়গাতে এসছে আসলে। এই জায়গাগুলো আমাদের পরিষ্কার হতে হবে, জাস্ট করার জন্য করা, জনগণের টাকা নিয়ে এরকম নয় করা, কোনো জবাবদিহি থাকবে না। এবং সত্যি আমার মনে হয় নিয়ে চলচ্চিত্র সংস্থা কর্মীদেরও কাজ করার আছে, চলচ্চিত্র নির্মাতাদেরও কাজ করার আছে আর কি। তো এই প্রসঙ্গে এখানে আপনি মানজুর হাসান মুরাদের কথা বলছিলেন প্রামাণ্যচিত্রের প্রসঙ্গে, উনি যুক্ত হয়েছেন লাইভে, উনি দেখছেন এবং নানা রকম মন্তব্য করছেন। আমি আপনার কাছে যেহেতু প্রামাণ্যচিত্র বিষয়ে জানতে চাইবো একটু, আমি ওনার মন্তব্যগুলোকে ধরেই যদি শুধু আলোচনাটা করি আর কি, আমার মনে হয় ভালোই হবে আর একবার শেষে অপেক্ষা না করে। উনি বলেছেন যে তিন ধারায় কি এখনকার প্রামাণ্যচিত্র চর্চা পড়বে, এটা একটা প্রশ্নবোধক চিহ্ন। দুই, তিনি বলছেন সাংগঠনিক কাঠামো প্রদর্শনের জন্য জরুরি সন্দেহ নেই, কিন্তু কিভাবে হবে। আর আরেকটি আছে স্ক্রিন সাইজের পলিটিক্স নিয়ে আলাপ হতে পারে কি। হ্যাঁ, তিনটা, এই তিনটাকে ঘিরে প্রামাণ্যচিত্র বিষয়ে আমি যেতে চাইছি। যদি আপনি একটা বড় আগ্রহের বিষয়, একটা সংগঠনের সঙ্গে যুক্ত, বই লিখেছেন এবং এটাকে আপনি যথেষ্ট সম্ভাবনার ক্ষেত্র বলে মনে করছেন আর কি, এই মানজুর হাসান মুরাদের এই তিনটি পর্যবেক্ষণ ও প্রশ্নের সঙ্গে যুক্ত করে যদি সামগ্রিক ভাবে আপনি প্রামাণ্যচিত্র বিষয়ে আপনার বক্তব্য প্রস্তাব করতে পারেন। আচ্ছা, অনেক ধন্যবাদ মুরাদ ভাই যুক্ত হওয়ার জন্য। আপনি ধৈর্য ধরে যে কথা শুনছেন সেটা একটা আমার জন্য অনেক বাড়তি পাওয়া। তো আমি একটি কথা বলি, সেই জিনিসটা হচ্ছে যে আসলে আমি 90 দশকের যে ডিজিটাল রেভলিউশন, তার যে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি ডকুমেন্টারি ফিল্ম আমাদের দেশে, সেই কথাটা বলেছি এবং সেইটির ধারাতে কারা বেরিয়ে এসছেন চলচ্চিত্র নির্মাতা হিসেবে এবং ভালো কাজ করছেন সেটিও বলেছি। নিঃসন্দেহে তারা তৃতীয় ধারার একেবারে পার্ট অ্যান্ড পার্সেল। তো এই প্রসঙ্গে যে কথাটি বলতে চাই সে কথাটি হচ্ছে যে
আসলে বাংলাদেশের চলচ্চিত্র সম্পর্কে যদি আপনি সিরিয়াসলি চর্চা করতে যান, আমার মতন চর্চা, মানে যিনি চলচ্চিত্র নির্মাণ করেন না বা নির্মাণের কোনো ক্ষেত্রের সাথে যুক্ত নন, কিন্তু মূলত চলচ্চিত্র নিয়ে ভাবেন, চলচ্চিত্র নিয়ে লেখালেখি করেন, এবং তার ফোকাসটা যখন বাংলাদেশের চলচ্চিত্র হয়, তখন আসলে গত 20 বছরের বাংলাদেশের প্রামাণ্য চিত্রকে এড়িয়ে যাওয়ার আসলে কোনো সুযোগ নেই। কারণ মূল কাজগুলো আসলে একটা বড় আকারের সেখানেই হচ্ছে। আমরা জানি যে মুরাদ ভাই নেতৃত্বেই 2000 সনের কোনো এক পর্যায়ে বাংলাদেশ প্রামাণ্য চিত্র পর্ষদ গঠিত হয়, প্রামাণ্য চিত্র নির্মাতাদের একটি প্ল্যাটফর্ম। সেখানে আমি নির্মাতা নই, আমি বোধহয় প্রামাণ্য চিত্র পর্ষদের একমাত্র সদস্য যিনি নির্মাতা নন, এটি নিয়ে নিয়মিত হাসি ঠাট্টাও হয়। তো এখন সেই প্রামাণ্য চিত্র পর্ষদ, আসলে এটা আমার একটা ব্যক্তিগত ঋণ আছে সেই জন্য কথাটা বলছি, আমার আগ্রহের জায়গাটার বিষয়ে আপনি যেহেতু বলছিলেন, প্রামাণ্য চিত্র পর্ষদের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছি আমি। কারণ প্রামাণ্য চিত্র পর্ষদের কারণে নির্মাতারা তো ডেফিনেটলি হয়তো কিছু বেনিফিট পেয়েছেন, ডকুমেন্ট ফেস্টিভ্যাল হয়েছে, তারা আলোচনা ছবি দেখা এগুলো হয়েছে, কিন্তু প্রামাণ্য চিত্র পর্ষদের অনেকগুলো সেমিনারের আমাকে মূল প্রবন্ধ পাঠ করতে হয়েছে, এবং সেই কারণে ডকুমেন্টারি ফিল্মের হিস্ট্রি, ডকুমেন্টারি ফিল্মের নানা রকম তত্ত্ব, প্রকারভেদ, দর্শন, এগুলো নিয়ে আমার বিস্তারিত পড়াশোনা, এবং আমার যে প্রামাণ্যচিত্র কথা বইটি আছে সেই বইটি একবারে সরাসরি হচ্ছে ওই প্রবন্ধগুলোরই আউটপুট। হ্যাঁ, ওখানে বেশিরভাগ প্রবন্ধ আমি কখনো না কখনো প্রামাণ্যচিত্র পর্ষদের আয়োজনে পাঠ করেছি। তো আমার খুব ইচ্ছে যে এই প্রামাণ্যচিত্র পর্ষদ এখন অনেকখানি কম কাজ করছে বা প্রায় ইনঅ্যাক্টিভ এর মতন, আমি সেটা চাই না। আমি চাই যে প্রামাণ্যচিত্র পর্ষদ রিয়েলি একটা সংগঠন হিসেবে কাজ করুক, অ্যাক্টিভ হোক। মুরাদ ভাই যে বিষয়টি জানতে চেয়েছেন সেটি হচ্ছে যে প্রামাণ্যচিত্র এই যে সাংগঠনিক কাঠামোর যে বিষয়টি, সাংগঠনিক কাঠামোর বিষয় এটাও বোধহয় আমি পরের দিকে আলোকপাত করলাম, সে বিষয়টি হচ্ছে যে ফোরামের বিষয়ে আমার সবসময় যে বিষয়টি বলার ছিল, আমি আমি দেখতে পাচ্ছি এখন আমার পুরনো লেখা ঘাটলে যে 88-89 সনে থেকে প্রথম সেমিনার, আমি যে সেমিনারে ফোরামে এরকম একটি প্রবন্ধ পাঠ করার সুযোগ পেয়েছিলাম, তারপর থেকে এই হাল আমলে কিছুদিন আগে ফোরামের 25 বছর পূর্তি উপলক্ষে প্রতিটি অনুষ্ঠানে আমি কথাটি বলার চেষ্টা করেছি যে ফোরামের সারা দেশে শাখা থাকতে হবে, এবং সেই শাখাগুলো আসলে মূল কাজটি হবে বিকল্প ধারার বা আমাদের এই তৃতীয় ধারার চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা। আমি মনে করি যে ফোরাম আসলে তো ফিল্ম সোসাইটি আন্দোলনেরই একটা এক্সটেনশন, মোর ফোকাস টুয়ার্ডস মেকিং, তো সেখানে এটি হতে পারে। চলচ্চিত্র সংসদ ডেফিনেটলি এখনো যতটুকু অস্তিত্ব আছে, এবং বিশেষ করে ঢাকার বাইরে আপনি যেটা বলছিলেন, আমাদের অভিজ্ঞতায় বলে যে চলচ্চিত্র সংসদ বিষয়টির সাথে যুক্ত হতে চায়, কাজ করতে চায়, এরকম ছেলে মেয়েদের কথা আমরা প্রায় যখন আমরা কোনো একটি ওয়ার্কশপ বা সেমিনার করাতে যাই, তখন কিন্তু আমরা দেখি যে বিশেষ করে ইউনিভার্সিটি টাউন গুলোতে, যেখানে একটি কলেজ আছে, যেখানে উদীচির মতন সংগঠন আছে, সব জায়গাতে কিন্তু এরকম একটা পকেট আছে। হ্যাঁ, সেই পকেটে কিন্তু কিছু ছেলে মেয়েকে রেডি অবস্থায় পাওয়া যায়। তো সেইটাকে ধারণ করে যদি চলচ্চিত্র সংসদ আন্দোলন এই কাজটি করে, তাহলে সেটিও কিন্তু হতে পারে। কিন্তু এটি এই পর্যায়েই হতে হবে, মানে আমার নির্মাতাদের সাথে কথা হয়, যেরকম ফজিয়ার সাথে আমার যখনই কথা হয়, ফজিয়া তখনই বলেন যে আমি চলচ্চিত্র নির্মাণের ভেতরে থাকতে চাই, চলচ্চিত্র দেখিয়ে বেড়ানোর যে কষ্টসাধ্য কাজ সেইটির ভিতরে আমি প্রবেশ করতে চাই না। এটি কিন্তু অনেক নির্মাতা স্ট্যান্ড হতেই পারে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু যখন আমরা সবাই মিলে সংগঠনটি গড়বো, তখন কিন্তু আর একজনের উপরে, মানে তারেক যে কাজটি করেছেন বা তানভীর ভাই বা মোশের যে কাজটি করেছেন, সেই কাজটির দায় কিন্তু আর প্রত্যেকের ঘাড়ে পড়বে না, তখন এটা সকলের কাজ। এবং আপনার ছবি আর বিশেষ করে এখন তো আর সেই বড় বড় প্রজেক্টর বা বড় বড় ফিল্ম রিলের ব্যাপার নেই, ডিজিটাল মিডিয়াতে আপনি জিনিসগুলোকে করবেন। এই প্রসঙ্গে ওনার যে কথা, স্ক্রিন সাইজের পলিটিক্স নিয়ে আলাপ হতে পারে কি, আর সঙ্গে আর কেউ যোগ করে দিয়েছেন যে অনুদানে যে পূর্ণ দৈর্ঘ্যের প্রামাণ্য চিত্রকে দেয়া হলো না, এটা নিয়ে কি বলবেন? স্ক্রিন সাইজ পলিটিক্সটা বলতে আসলে উনি কোন জায়গায় যেতে চাইছেন, আপনি কিভাবে দেখছেন এই প্রশ্নটাকে? স্ক্রিন সাইজ পলিটিক্স বলতে মুরাদ ভাই সম্ভবত আর কি এই যে মানে বড় পর্দাকে দখল করে রাখা বা ওটিটি প্ল্যাটফর্মে ছবি দেওয়া, এই প্রসঙ্গগুলো নিয়ে হয়তো বলতে চাইছেন, যদি আমি খুব ভুল না করে থাকি। আমার কাছে যেটা মনে হয় সেই জিনিসটা হচ্ছে আসলে যে যুদ্ধটা সব ফ্রন্টেই, এবং ওটিটির মতন জায়গায় আসলে আমরা যাব না এই ধরনের জিনিসগুলো ভাবার কিন্তু আসলে কোনো সুযোগ নেই। হ্যাঁ, আমাদেরকে কিন্তু যেতে হবে, হ্যাঁ যেতে হবে। এখন বিষয়টি হচ্ছে যে কি হবে, যেরকম মনে করেন যে একটি ওটিটি প্ল্যাটফর্মে যখন আসলে মেঘমল্লার এবং লাইভ ফ্রম ঢাকা দেখানো হচ্ছে, তখন কিন্তু সেখানে আসলে পোড়ামনের মতন ছবিও আছে। হ্যাঁ, কারণ আসলে কি যে তারা ওখানে ব্যবসা করতে বসেছেন। এখন আমার কথা হচ্ছে যে ওটিটি প্ল্যাটফর্ম যে
আমরা একটা করতে পারবো না তারই বা কি মানে আছে? হ্যাঁ, এটা যে এটা এটা যে একটা ভয়ঙ্কর এক্সপেন্সিভ কোন একটা বিষয় নিয়ে আমরা কথা বলছি, বিষয়টা আসলে তা নয়, কাজে এটা কিন্তু হতেই পারে, কিন্তু অ্যাজ সাচ দ্য মিডিয়াম যে পার্সোনাল ভিউইং বাড়তে থাকবে। এটিকে আমরা যতই এড়িয়ে যাওয়ার চেষ্টা করি না কেন, এটা কিছু করার নেই। আমরা নিজেকে যদি প্রশ্ন করি যে আমি গত 2 বছরে কটা ছবি সিনেমা হলে যে দেখেছি, আমি মোটামুটি করোনার আগে পর্যন্ত বাংলাদেশের নির্মিত দ্বিতীয় এবং তৃতীয় ধারার সব ছবি দেখার চেষ্টা করি হলে যেয়ে, কিন্তু আমি সম্ভবত এই 2020-এর মার্চের আগের 1 বছরে যতগুলো ছবি হলে যেয়ে দেখেছি তার অন্তত পক্ষে 10 গুণ ছবি আমি পার্সোনালি দেখেছি, এবং এটা সকলের জন্যই সত্য। তো কাজেই এটা আসলে করতে হবে, এটার এই বিভিন্ন জায়গাতে ছবি দেখা সেটির কোন বিকল্প আছে বলে আমার মনে হয়। সমন্বয়টা যদি আমরা করতে পারি, এবং ওটিটি সমন্বয়টা যদি আমরা করতে পারি, ওখানে আমরা সব ধরনের ছবি হয়তো বা দেখতে পাবো না, এবং সব ধরনের ছবি ওটিটি তৈরি হবেও না। হ্যাঁ, বিশেষ শিল্পসম্মত সূক্ষ্ম পার্সোনাল ফিল্ম হয়তো বা তার জন্য ওই বিকল্প জায়গাগুলো রাখতে হবে প্রদর্শনের জন্য, আলোচনার জন্য। আর বাংলাদেশের সর্বশেষ অনুদান প্রক্রিয়াতে যে কোনো প্রামাণ্য চিত্রকে অনুদান দেওয়া হয়নি, এটি সত্যিকার হচ্ছে তো অত্যন্ত ন্যাক্কারজনক একটি ঘটনা, এবং মুরাদ ভাই এটার বিষয়ে প্রচন্ড সোচ্চার হয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে। কিন্তু আমার কাছে যে জিনিসটি মনে হয় সেই জিনিসটি হচ্ছে যে প্রামাণ্যচিত্র বিষয়টা বলে আসলে কথা নয়, অ্যাজ সাচ পুরো চলচ্চিত্রের বিষয়টিতেই আমাদের যে বোঝাপড়া, এই বোঝাপড়ার ব্যাপারটি আসলে খুব ভালো না। এখন যেটি হয় যে প্রামাণ্য চিত্রকে আমাদের বেশিরভাগ চলচ্চিত্র বোধহয় এখনো তথ্যচিত্র বলেন, হ্যাঁ, অনেকে নিউজিলের সাথে তার পার্থক্য বোঝেন না, হ্যাঁ, কিন্তু মণি কাউলের সিদ্ধেশ্বরীর মতন ছবিকেও যে আসলে এখন প্রামাণ্য চিত্র ফিকশনের দেয়াল ভেঙে একটা জায়গায় চিন্তা করা হচ্ছে, এই যে হাজার রকমের এক্সপেরিমেন্ট, হাজার রকম এই বিষয়গুলোর ব্যাপারে আসলে ক্লিয়ার কনসেপশন। আমি মুরাদ ভাই আমার চেয়ে অনেক ভালো জানেন, কারণ তার যোগাযোগটা ঘরে থেকে অনেক বেশি। আমি যে আসলে কারাইবার প্রামাণ্য চিত্রের জন্য অনুদানের জন্য স্ক্রিপ্ট দিয়েছিলেন, যদি যোগ্য স্ক্রিপ্ট থেকে থাকে এবং তারপরেও প্রামাণ্য চিত্র মূল মানে আমাদের যে পূর্ণ দৈর্ঘ্যর জন্য না এসে থাকে, তাহলে এর চেয়ে আপত্তিকর কোনো বিষয় তার হতে পারে না, তাই না? কারণ প্রামাণ্য চিত্র আদি চলচ্চিত্র, হ্যাঁ, এবং সত্যিকার অর্থে চলচ্চিত্রের আদি ফর্মটাই তো হচ্ছে প্রামাণ্য চিত্র। আপনি ক্যামেরা অন করলে একটা রিয়ালিটিকে দেখতে পান, সেই রিয়ালিটির ডেপিকশনই কিন্তু আসলে প্রামাণ্য চিত্র, সেটা ক্রিয়েটিভ ডেপিকশন নাকি সেটা কিন্তু আরো সেকেন্ডারি বিতর্ক। তো কাজেই প্রামাণ্য চিত্র যখন অনুদান পায় না তখন কিন্তু বুঝতেই হবে যে আমরা আসলে একটি অসম্পূর্ণ চলচ্চিত্রের সংস্কৃতির চর্চা করতে চাচ্ছি, এবং সেটি থেকে বেরিয়ে আসাটা আসলে সাংঘাতিক ভাবে প্রয়োজন। এক্সপেরিমেন্টাল ফর্ম, সেই এক্সপেরিমেন্টাল ফর্মটার বিষয়ে আমি আসলে প্রচুর আগ্রহী, এবং আমার কাছে মনে হয় যে দুটো জিনিস, যেরকম ধরুন যে একটি তো হচ্ছে যে আপনার প্রামাণ্যচিত্রের ফরম্যাটের ভেতরে তার বিষয়বস্তু নিয়ে নানা রকম ভাবে আঙ্গিকে নিয়ে না বিষয় নিয়ে নানা রকমের এক্সপেরিমেন্ট করা। আরেকটি বিষয় এখন পৃথিবীতে ঘটছে, সে বিষয়টি হচ্ছে যে নিউ মিডিয়া আর্টের যারা শিল্পী তারা নানা ধরনের প্রামাণ্য চিত্র নির্মাণ করছেন, যারা মূলত আলোকচিত্রী তারা নানা ধরনের প্রামাণ্য চিত্র নির্মাণ করছেন। আমাদের দেশেও কিন্তু এই কাজগুলো হচ্ছে, এবং আমি দেখতে পাই যে মুনেম ওয়াসেফ প্রামাণ্য চিত্র নির্মাণ করছেন, একেবারেই ভিন্ন, যেহেতু ফটোগ্রাফিক জগৎ থেকে আসা তার ইমেজ তার দেখা একেবারেই ভিন্ন। আবার ওদিকে মাহবুবুর রহমান, যিনি মূলত নিউ মিডিয়া আর্টিস্ট, তিনি প্রামাণ্য চিত্র নির্মাণ করছেন, নেপালের ট্রান্সজেন্ডারদেরকে নিয়ে তিনি একটি অসাধারণ কাজ করেছেন, কিন্তু তিনি তার কাজকে স্টিল ভিডিও আর্ট বলতে চান, ডকুমেন্টারি বলতে চান না, কারণ তার সেই প্রজেকশনের সাথে আরো কিছু এলিমেন্ট থাকে, এবং সেই এলিমেন্ট গুলার ভেতরে এক্সপিরিয়েন্স করার ভেতর দিয়ে আপনি বিষয়টিকে দেখছেন, এই বিষয়টি থাকে। তো আমার কাছে মনে হয় যে এই যে ফর্মগুলো, এই ফর্মগুলো আসলে খুব আগ্রহের জায়গা, ইন্টারেস্টিং জায়গা, এবং এই জায়গাগুলোকে আসলে আমাদের সামগ্রিক প্রামাণ্য চিত্র চর্চার ভেতরে যদি আমরা ধারণ করতে পারি, হ্যাঁ, উইদাউট এনি প্রেজুডিস আমরা যদি এই বিষয়গুলোকে আসলে ধারণ করতে পারি,
তাহলে প্রামাণ্য চিত্রের আরো নানা অ্যাসপেক্টকে আমরা আসলে আমাদের মধ্যে দেখতে পাবো। হ্যাঁ, এটি আমার একটি বিষয়। আর আরেকটি বিষয় আছে আলম ভাই, সেটি একটু বলি। এটি আমাদের এখানে একেবারেই গৃহীত হয় না। সে বিষয়টি হচ্ছে যে প্রামাণ্য চিত্র ডিজিটাল টেকনোলজির কারণে এখন ভীষণ রকম প্রযুক্তি পরায়ণ এক্সপেরিমেন্টেশনও কিন্তু করে। হ্যাঁ, যেরকম ধরুন যে যাদেরকে নন লিনিয়ার ডকুমেন্টারি বলা হয় বা যেগুলোকে ডেটাবেস ডকুমেন্টারি বলা হয়, যেখানে জিপিএস সিস্টেম ব্যবহার করা হয়, যেখানে অগুমেন্টেড রিয়ালিটি ব্যবহার করা হয়, হ্যাঁ, এই যে জিনিসগুলো ধরে যে প্রামাণ্য চিত্র নির্মাণের এক ধরনের জগৎ সারা পৃথিবীতেই কিন্তু এখন তৈরি হয়ে গেছে। হ্যাঁ, ইন্টারঅ্যাক্টিভ ডকুমেন্টারি, যেখানে ওপেন এন্ডেড ডকুমেন্টারি বা সেমি ওপেন এন্ডেড ডকুমেন্টারি ব্যাপারগুলো আছে, এই বিষয়গুলো নিয়ে আমাদের এখানে এখনো কাজ হওয়া শুরু হয়নি। কিন্তু আমার কাছে মনে হয় যেটা একটা প্রামাণ্য চিত্রের ভীষণ এক্সাইটিং একটা জগৎ, এবং এই এক্সাইটিং জগৎটার আসলে আমাদের এক্সপ্লোর করার সুযোগ আছে। এবং বাংলাদেশে বিষয়ের দিক থেকেও অনেক সম্ভাবনা রয়েছে আর কি, এবং এটার সঙ্গে মেলানো এই প্রাযুক্তিক ব্যাপারটার সঙ্গে আমাদের যে দৃশ্যপটে যে বৈচিত্র্য, বিষয়ের যে বৈচিত্র্য, আমাদের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর যে বৈচিত্র্য মিলিয়ে আমার মনে হয় একটা নতুন মাত্রা পেতেই পারে। আমরা আলোচনায় আর অনেকগুলো বিষয় ছিল, সবগুলো আমরা স্পর্শ করতে পারবো না, কিন্তু একটি বিষয়কে ধরে আমরা শেষের দিকে যাই। এরপর খানিক আলোচনা আমরা জুমে যারা দেখেছেন তাদের কাছে শুনতে চাই, আরো কিছু মন্তব্য এসেছে সেগুলো নিয়ে আলোচনা যাব। শেষ প্রশ্নটি মূলত হচ্ছে যে জাতীয় চলচ্চিত্র, যে বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র, ন্যাশনাল ফিল্ম বা আমাদের চলচ্চিত্রের নিজস্ব ভাষা, এই কথাগুলো প্রায় শুনতে পাই, বা বিশ্ব চলচ্চিত্রে মানচিত্রে বাংলাদেশের অবস্থান, এগুলো নিয়ে কথা বলতে হয়। এবং তার সঙ্গে যদি আমরা যুক্ত করি যে ফেস্টিভ্যালে যাওয়া, এই মুহূর্তে একেবারে টক অফ দ্য নেশনই বলা যেতে পারে, আব্দুল মোহাম্মদ সাদের যে রেহানা মারিয়াম নূর কানে যাচ্ছে, হ্যাঁ, তো এই এই গোটা ব্যাপারটাকে নিয়ে আসলে আপনি কিভাবে দেখছেন আসলে আমাদের জাতীয় চলচ্চিত্র, আমাদের চলচ্চিত্রের বিশ্ব পরিচয়, এই দুটো সমন্বয় কিভাবে হতে পারে? এবং বিশেষ করে সাদের যে উত্থানটা, এটাকে একটা আমার কাছে ফেনোমেনালই মনে হচ্ছে, এই ফেনোমেনালটা কি আপনি কোনোভাবে নতুন ভাবে কোনো আলো ফেলতে চান কিনা বা ব্যাখ্যা করতে চান কিনা আপনার এতক্ষণে সামগ্রী আলোচনার সঙ্গে মিলিয়ে নিয়ে শেষ করছেন? আচ্ছা, একটু আলম ভাই নিজের ঘন্টা পিটিয়ে রাখি, আপনি সুযোগ দিয়েছেন। সেটি হচ্ছে যে আমি বাংলাদেশের ন্যাশনাল সিনেমার উপরে একটি বই শেষ করেছি, সেটি এই বছরই প্রকাশিত হবে ইংরেজিতে, দ্য অল্টারনেটিভ ন্যাশনাল বলে। হ্যাঁ, তো কাজী জাতীয় চলচ্চিত্র আমার একটা ভীষণ আগ্রহের বিষয়। এনি বেশ কিছু বই কিন্তু বাইরে থেকেও বেরিয়েছে, জন হুড যে কানাডার, উনি লিখেছে দ্য ব্লিডিং লোটাস, নোশনস অফ নেশনস ইন বাংলাদেশি সিনেমা, জাতীয় চলচ্চিত্রের প্রেমিসিসটা ফার্স্টে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, জাতীয় চলচ্চিত্রের আসলে যদি আপনি তাত্ত্বিক ব্যাখ্যা গুলো দেখেন তাহলে দেখবেন যে মোটামুটি 4-5টি রকম চলচ্চিত্রকে জাতীয় চলচ্চিত্র আখ্যা দেয়া হয়। একটি চলচ্চিত্র এক ধরন হচ্ছে, প্রথমটি হচ্ছে যে ইউরোপিয়ান আর্ট হাউস সিনেমা। এই ইউরোপিয়ান আর্ট হাউস সিনেমা, এদের সাথে কিন্তু হলিউডের কোনো প্রতিযোগিতাই নেই, তারা এক জায়গায় প্রদর্শিত হয় না, একই প্ল্যাটফর্মে দেখানো হয় না, একেবারে আলাদা। এটি একটি ধারা। দ্বিতীয় ধারা হচ্ছে যে ইউরোপ বা তৃতীয় বিশ্বের বাণিজ্যিক চলচ্চিত্র, যারা নিজ নিজ বাণিজ্যের স্পেসে হলিউডের ছবির সাথে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা করে, সীমিত প্রতিদ্বন্দ্বিতায় থাকে। থার্ডলি হচ্ছে যেটা মনে করা যেতে পারে যে ল্যাটিন আমেরিকার রাজনৈতিক চলচ্চিত্র, সেটি জাতীয় চলচ্চিত্রের আরেকটি ঘরানা। চতুর্থ তো যেটা বলা যেতে পারে যে খুব স্পেশাল ব্যাপার বলিউড, যে হলিউডকে পাত্তাই দেয় না। হ্যাঁ, হলিউডকে পাত্তা দেওয়ারও দরকার মনে করে না, এবং সত্যিকার অর্থে তার যে আগ্রাসন সেটি বিশাল। হ্যাঁ, চীনা ভাষাতে পর্যন্ত সাথে সাথে ডাব হয়ে যাচ্ছে, আফ্রিকা, মিডল ইস্ট, সব জায়গায়, ইস্ট ইউরোপ, সব জায়গায়। এর বাইরে আরেকটি ধারা, সেটি হচ্ছে যে এই যে রাষ্ট্রীয় ভর্তুকির মাধ্যমে সেই কোল্ডওয়ারের সময়কার কমিউনিস্ট ওয়ার্ল্ডের সিনেমা কিংবা ইরানের চলচ্চিত্র, হ্যাঁ, ভারতের যে প্যারালাল সিনেমার উত্থান এনএফডিসির বা ফিল্ম ফাইন্যান্স কর্পোরেশন ফাইন্যান্সের কারণে, অর্থাৎ জাতি গঠনের প্রক্রিয়া হিসেবে চলচ্চিত্র নির্মাণের যে একটি উদ্যোগ। আমার কাছে যে জিনিসটি মনে হয় সেটি হচ্ছে যে আমাদের দেশে, আমরা যে তিনটি ধারার কথা বলছি, আমাদের দেশে প্রথম ধারার চলচ্চিত্রে জাতীয় চলচ্চিত্র হয়ে ওঠাটা খুব কঠিন। একেবারে যদি আমি অন্য সমস্ত বিবেচনা বাদও দেই, বাণিজ্যিক বিবেচনাতেও কঠিন, কারণ আমাদের শত্রু কিন্তু শুধুমাত্র, তাদের শত্রু শুধুমাত্র কিন্তু
নেটফ্লিক্সের বা অ্যামাজন প্রাইমের মাধ্যমে হলিউডের ছবি নয়, হ্যাঁ আঞ্চলিক যে চলচ্চিত্র, আঞ্চলিক যে ভারতীয়, বম্বের যে ছবি, তামিল যে ছবি এবং এবং বাংলা ছবি, এই সমস্ত ছবির যে আগ্রাসন, সেইটার বিরুদ্ধে আসলে তারা কতটা দাঁড়াতে পারবেন, তাদের যে নানা রকম লিমিটেশন সে বিষয়গুলো নিয়ে, তাদের ভিশনের যে সমস্ত অবস্থা সেগুলোকে নিয়ে, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। যেটা বললাম যে আসলে ওই লোকাল কমার্শিয়াল ছবিরও তো আসলে কিছু আইকন থাকতে হয়, যে আইকন গুলো আসলে কোনো না কোনো ভাবে এটা বাংলাদেশের ছবি বিষয়টিকে চেনায়, তারা কিন্তু ওই আইকনটিকেই এখন পর্যন্ত তৈরি করতে পারে। তাহলে থাকে হচ্ছে দ্বিতীয় ধারা আর তৃতীয় ধারা। আমি মনে করি যে দ্বিতীয় ধারার কিছু কিছু চলচ্চিত্র এবং তৃতীয় ধারার বেশিরভাগ চলচ্চিত্র মিলে একটি জাতীয় চলচ্চিত্রের রূপক আমাদের এখানে তৈরি হতে পারে। এর একদিকে যে বিষয়টি থাকবে সে বিষয়টি হচ্ছে যেটা আমি বলছি যে আপনার হলো দেশীয় দেশপ্রেমিক পুঁজি, এই পুঁজির ব্যবহার এবং রাষ্ট্রের যে ওয়েলফেয়ারের চিন্তা, যদি সেটাতে শুভ বুদ্ধির উদয় হয় এবং তাহলে এই যে অনুদান প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলোর স্বচ্ছতা, এই প্রক্রিয়াগুলোর সদিচ্ছা যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে এইভাবে আসলে আমরা তৃতীয় ধারায় এবং কিছু কিছু দ্বিতীয় ধারার ছবি পাবো যেগুলো বাংলাদেশের আইকনিক রিপ্রেজেন্টেশন হবে। সেখানে ডকুমেন্টারি থাকবে, সেখানে ফিকশন ছবি থাকবে, এক্সপেরিমেন্টাল ছবি থাকবে। সাথে সাথে আমার কাছে মনে হয় তৃতীয় ধারার যে আরেকটি দিক, যে দিকটি হচ্ছে র্যাডিক্যাল পার্সোনাল সিনেমা, সেই সিনেমার সম্ভাবনাও কিন্তু আমি প্রবল বলে মনে করি এবং তারাও কিন্তু আমাদের জাতীয় চলচ্চিত্রের একটি আইকনিক দিক হয়ে উঠতে পারে এবং সেইভাবে আসলে আমাদের চলচ্চিত্রে, জাতীয় চলচ্চিত্রে একটা প্ল্যাটফর্ম তৈরি হতে পারে যেখানে আমরা আসলে এই ধরনের এবং খুবই ভালো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সেদিকে যাওয়ার জন্য। এবং সেই জন্য আসলে নতুন নতুন চলচ্চিত্র নির্মাতারা যারা আসছে, তরুণ যারা আসছে, তাদের ইনহিবিশন কম, তাদের ভয় কম, কনফিডেন্স বেশি, সে সমস্ত জায়গা থেকে তারা যদি প্রামাণ্যচিত্র, ফিকশন, এক্সপেরিমেন্টাল ছবি নিয়ে এগিয়ে আসেন তাহলে আসলে আমরা সেদিকে যেতে পারবো। এখানে একটি বিষয়, দুটো বিষয় উল্লেখ করতে চাই। একটি বিষয় হচ্ছে যে বিদেশি ফান্ডের পেছনে দৌড়াতে হলে একটি বিষয় নজর দিতে হবে, সে বিষয়টি হচ্ছে যে আমি আমার শিল্প সত্তাকে বিক্রি করে দিচ্ছি কিনা। কারণ আসলে এই যে কিউরেটর এবং ফেস্টিভ্যাল ডিরেক্টর, হ্যাঁ এটা কিন্তু আসলে সেই 200 বছর আগে চালু হওয়া অরিয়েন্টালিজমেরই আরেকটা নতুন অধ্যায়। হ্যাঁ তো সেই অরিয়েন্টালিজম কিন্তু যে ওরা আসলে কি দেখতে চায়, ওদের পাবলিক টেলিভিশনের দর্শক রাত্রে 12টায় আসলে থার্ড ওয়ার্ল্ডের কি দেখে থ্রিলড হয়, হ্যাঁ সেই জিনিসগুলো সেই ভাবে, হ্যাঁ কোনটা অ্যাপ্রোপ্রিয়েশন আর কোনটা আসলে সংবেদনশীল উপস্থাপনা, এই বিষয়গুলোর দিকে কিন্তু আসলে আপনাকে ভীষণভাবে সচেতন হতে হবে। সেই সচেতনতা রেখে যদি আপনি আপনার জীবন শক্তি এবং শিল্প সত্তাকে বজায় রেখে বিদেশি ফান্ডের পেছনে দৌড়তে পারেন তাহলে তার সমস্যার কিছু নেই, সেটা ভালো কথা। কিন্তু আদারওয়াইজ কিন্তু এটা একটা বিপদের দিক হতে পারে, বিপদের দিক হতে পারে। হ্যাঁ এটি একটি ব্যাপার। আর শুধুমাত্র একজন চলচ্চিত্র, আবদুল্লাহ সাদের আমি লাইফ ফ্রম ঢাকা ছবিটি দেখেছি, আমার কাছে একটি চলচ্চিত্রিক অভিব্যক্তি হিসেবে ভালো মনে হচ্ছে। কিছু রিজার্ভেশনও আছে, সেগুলো বাদ দিলে ইট সিমস টু বি এ মানে ফিল্ম ল্যাঙ্গুয়েজে কথা বলা একটা ছবি, প্লাস অনেকগুলো ব্যাপার আছে যে অত্যন্ত কম টাকায় তৈরি করা ছবি, অত্যন্ত হালকা প্রযুক্তি ব্যবহার করে হাতের কাছে যা পাওয়া যায় সেভাবে তৈরি করা একটি ছবি। আমি যখন সিনেমা হলে বসে দেখলাম তখন কিন্তু আমার কাছে মনে হলো যে আমি একটি পরিপূর্ণ চলচ্চিত্রিক অভিব্যক্তিকে দেখতে পাচ্ছি। রেহানা মারিয়াম নূর আমি দেখিনি, আমি একেবারেই আসলে যে চলচ্চিত্রটি দেখিনি, এটি কান ফিল্ম ফেস্টিভ্যালের আসাহতেন খুরগাজ সেকশনে গেছে, সেই জন্য আমি আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন কথাটি লিখেছি, সেটি ঠিক আছে। কিন্তু এর পরে কিন্তু আমি চলচ্চিত্রটি পুরস্কার পেলে, যদি কোনো পুরস্কারে পুরস্কৃত হয় আমি অভিনন্দন জানাবো, কিন্তু ছবিটি কেমন লাগলো সেটি কিন্তু আসলে আমাকে দেখে বলতে হবে, দেখার আগে পর্যন্ত। ছবিটি লাগা না, এর যে এই জায়গায় যেতে পারা এবং এভাবে ছবি তৈরি করতে পারা প্রায় নিঃশব্দে নীরবে, হ্যাঁ এটাও যে সম্ভব হয়ে উঠলো বাংলাদেশের এই চলচ্চিত্র কাঠামোর মধ্যে, সেইটাকে আপনি কিভাবে মানে দেখেন? একটি তো হচ্ছে যে ওর দুটো ছবিরই প্রডিউসার সিঙ্গাপুরে, হ্যাঁ এই যোগাযোগটা সে কোনোভাবে এস্টাবলিশ করতে পেরেছেন। আর আরেকটি বিষয় যেটি হচ্ছে আলম ভাই, এখন কিন্তু আসলে নীরবে ছবি তৈরি করা সম্ভব, সেইটাই কারণটাই হচ্ছে যে
ডিজিটাল ফিল্ম মেকিং, ফিল্ম মেকিং এর বিষয়টিকে এমন জায়গায় নিয়ে গেছে যে আপনাকে বিরাট হই হই তুলে, রই রই শব্দ তুলে, সকলকে জানিয়ে, সকল কিছু করে, হ্যাঁ সবকিছু করে, এটা আসলে যার যার অভিরুচি এবং যার যার ইসের ব্যাপার। হ্যাঁ, তাদের ব্যাপারে তো বারবার একটি বিষয় জানা যায় যে সে আসলে নিভৃতে থাকতে পছন্দ করে, হ্যাঁ, এবং সেই কারণে তার ব্যাপারে বিষয়টি আছে। কাজে এটি সম্ভব, এটি সম্ভব, এবং একটা বার্তাও দেয় তো, এবং এটা একটা মানে ইতিবাচক বার্তাই হয়তো বা দেবে অনেক তরুণদের। হ্যাঁ, ইতিবাচক বার্তা তো নিঃসন্দেহে, যে আসলে কাজটা প্রধান, কাজটা আগে করতে হবে, তারপরে হচ্ছে অন্য সমস্ত কিছু যাই কিছু হোক না কেন সেটি পরের বিষয়। কাজে সেই বার্তাটি তো নিঃসন্দেহে দেয়, যেটি অনেকের জন্য অনুপ্রেরণা হিসেবেও কাজ করতে পারে। ঠিক আছে, আমরা আপাতত এখানে থামি, থেমে কিছুক্ষণ আমরা আমাদের জুমে, বেশি কেউ নেই, দেবাশিস এসছে, আমার খুব ভালো লাগছে যে আমার মনে হয় আমি আজকের আলোচনাটা ওভাবেই সাজিয়েছিলাম, ওদের কথা ভেবেই আসলে, যারা যাদের কাঁধে এখন আমরা দায়িত্বটা তুলে দিচ্ছি, ব্যাটনটা তুলে দিচ্ছি। তো দেবাশিস আছে এখানে, মিশু কেসান, সেও আমাদের বিস্তারের একটি সহযোগী এবং তরুণ চলচ্চিত্র নির্মাতা, মাহিয়া তো থাকেই, আমার ঘরের মানুষ হিসেবে একটা নৈতিক সমর্থন দেওয়া তার একটা দায়। তো তোমরা যদি কেউ কিছু বলতে চাও আর কি, হ্যাঁ, তারপর আমি একটু লাইভের মন্তব্য গুলোতে যাবো, দেবাশিসই যদি শুরু করতে চাও। অনেক ধন্যবাদ আলম খোরশেদ ভাই, আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। আমি মাহমুদুল হোসেন দুলাল ভাইয়ের একজন গুণমুগ্ধ ভক্ত, ওনার কথা লেখা সবকিছুই। তো দুলাল ভাই, আপনার কাছে আসলে একটা জিনিস জানতে চাইবো, যে সিনেমার ইতিহাস বা সিনেমা দেখতে দেখতে বা সিনেমা নিয়ে জানতে বা আপনাদের কাছে বুঝতে বুঝতে আমরা আসলে যে আধুনিকতায় পৌঁছে যাই আমাদের সিনেমা বানানোর তরিকার জায়গা থেকে, যে আমরা আসলে খুব সম্প্রতি সিনেমাটা বানিয়ে ফেলতে পারি, ভালো সিনেমাও সেখানে সম্ভব, কিন্তু সেই সিনেমাটা যে মানুষের কাছে পৌঁছে দেওয়া বা পৃথিবীতে যারা সিনেমা বোদ্ধা বা সিনেমা পছন্দ করেন তাদের কাছে পৌঁছে দেওয়া, এই জায়গাটার মধ্যে খুব একটা মানে এইখানে আপনি যেটা বললেন যে এখানেও একটা উপনিবেশবাদেরও একটা প্রচন্ড সম্ভাবনা আছে, এইখানটাতে কাজ কম সবসময় আমরা দেখি যে একটু কম হয়ে আসে। তো এইটা একটা ফ্রাস্ট্রেশনের জায়গা তৈরি করে নির্মাতার কাছে, কারণ আমি মোবাইল দিয়ে একটা ছবি বানিয়ে ফেলতে পারি, মুরাদ স্যার আমাদেরকে সেই ইন্সপিরেশনের কথাও বলেন গত পার্সোনাল সিনেমার ব্যাপারে, কিন্তু ছবিটা বানানোর পরে ছবিটা আর কি করব, তারপরে বা পরের ছবিটা বানানোর ব্যাপারটা কিভাবে ম্যানেজ করবো। আরেকটা জিনিস ফান্ডের ব্যাপারে যেটা বলতে গেলেন, সচেতনতাটা আসলে আমি বিস্তারিত ভাবে একটু জানতেই চাই, কারণ আমি আমার নিজের জন্য জানতে চাই যে আসলে সচেতন থাকবো কিভাবে থাকবো আর কি, আরেকটু যদি সচেতনতা থাকার ব্যাপারে যদি একটু বলেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আলম ভাই, বলছি তাহলে। না, আমার মনে হয় না এটা খুব জরুরি আসলে, সত্যি জন্য আমি আমি কবিতি সম্প্রতি কয়েকটি ছবি দেখেছি আমি বিদেশে ফান্ডে তৈরি করা, এই প্রশ্নগুলো আমার মধ্যে ঢুকেছে কিন্তু আসলে, হ্যাঁ, যে এখানে একটা বিপদের জায়গা রয়েছে, ফলে সচেতন থাকতে হবে, নিজস্ব অবস্থান না থাকলে কিন্তু আমরা এই ফাঁদে ধরা পড়ে যাবো আসলে আর কি। তো মাহমুদ যদি আরেকটু দেবাশিসের জন্য একটু খোলসা করে বলতে পারবেন। আচ্ছা দেবাশিস, আপনি প্রথমে যে প্রশ্নটা করেছেন বা যেটি জানতে চেয়েছেন সেটার আসলে কিন্তু সেইভাবে কোনো শর্টকাট উত্তর নেই। হ্যাঁ, একটি বিষয় হচ্ছে যে আপনার ছবি দেশের ভেতরে দেখানোর জন্য, দেশের ভেতরে বিরাট সংখ্যক মানুষকে দেখানোর জন্য আসলে একটি সাংগঠনিক কাঠামোর কোনো বিকল্প নেই। হ্যাঁ, এবং আপনাকে যদি ধরেন, আপনি মনে করেন দেবাশিস একটি ছবি তৈরি করলেন, তারপরে আপনাকে যদি রাজশাহীতে ফোন করে রাজশাহী ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটির সাথে যোগাযোগ করতে হয়, সিলেটে ফোন করে চোখ ফিল্ম সোসাইটির সাথে যোগাযোগ করতে হয়, হ্যাঁ, এটা তো আসলে দমের ব্যাপার, আপনি তো এটা পারবেন না। আর আপনার কাজ তো আসলে মূলত ওটা না, আপনার কাজ হচ্ছে একজন ক্রিয়েটিভ মানুষ হিসেবে ছবি তৈরি করা। কিন্তু একটি সাংগঠনিক একটি প্ল্যাটফর্ম যদি থাকে, যেমন ধরুন যে কিছুই না, আপনারা বিসিটিআই এর যে অ্যালুমনাই অ্যাসোসিয়েশন আছে, এই অ্যালুমনাই অ্যাসোসিয়েশন থেকে যদি উদ্যোগ নেওয়া হয়, আপনারা তো ভেবেইছেন যে আপনারা ফিল্ম সোসাইটি করতে চান, একটা বিসিটিআই কেন্দ্রিক একটা ফিল্ম সোসাইটি করতে চান, এই আইডিয়াটাকে যদি আরেকটু এক্সটেন্ড করেন যে সারা দেশে আপনারা এই সংগঠনটির কতগুলো শাখা তৈরি করলেন, আর কোনো কমিটমেন্ট নাই, কমিটমেন্ট হচ্ছে যে বিসিটিআই থেকে আপনারা যারা নতুন যারা বেরুচ্ছেন তারা যে সমস্ত চলচ্চিত্র তৈরি করবেন সেই চলচ্চিত্রগুলো সারা দেশে তারা দেখিয়ে বেড়াবেন, হ্যাঁ, মানে যে যার জায়গায় বসে দেখাবেন কি তারা এই মত বিনিময় আলোচনা এগুলোতে যুক্ত হতে পারবেন। এটা খুব অসম্ভব কিছু না, কিন্তু মানে একেবারে খুব অসম্ভব কিছু না, কারণ আমার আমার অভিজ্ঞতা অনেক বেশি না, কিন্তু আমি যখনই ঢাকার বাইরে যাই আমি দেখি যে আমাদের ঢাকায় ইভেন 90 দশক পর্যন্ত যে বাস্তবতাটি ছিল যে কিছু মানুষকে ডাক দিলে পাওয়া যেত ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর জন্য, সেটি করার মতন মানুষ ঢাকার বাইরে ছোট জেলা শহরগুলোতে আছে, হ্যাঁ, বিশেষ করে যেখানে কলেজ আছে, যেখানে ইউনিভার্সিটি আছে, আমি যেরকম বললাম, যেখানে উদিতি আছে সেখানে এরকম মানুষ আছে।
সুতরাং তাদেরকে ব্যবহার করে তাদেরকে কাজে লাগিয়ে তাদের উৎকর্ষের জন্য তারাও চলচ্চিত্র নির্মাতা হবেন সেই জন্যই কিন্তু আসলে এরকম একটি সাংগঠনিক কাঠামোর কথা ভাবা যেতে পারে। প্রাইমারি একটা উদ্যোগ যদি কয়েকজন মিলে নেওয়া যায় তারপরে বিষয়টিকে আসলে অনেকের ভেতরে ছড়িয়ে দেওয়া যেতে পারে। এক্সিস্টিং ফিল্ম সোসাইটিগুলোর সাথে কথা বলতে পারেন, অন্যান্য শর্ট ফিল্ম ফোরাম ছাড়াও আরো যে সমস্ত সংগঠন আছে তাদের সাথে কথা বলতে পারেন। আমরা যদি আসলে অনেক ভাগে বিভক্ত হই এবং অনেক বেশি দলাদলি করি তাহলে আসলে এগুলোর কোনোটাই হবে না। হ্যাঁ, এই কথাটি বলতে চাইনি, কিন্তু মুশকিল হচ্ছে যে আমরা যে সমস্ত সংগঠনগুলো নিয়ে কথা বলছি তাদের আমাদের কজনের সাথে কজনের সদ্ভাব আছে, কজন কজনের সাথে আসলে এখন নতুন করে একটি সাংগঠনিক কাজ করার মতন অবস্থায় আছে, সেটি একটি আলোচনার ব্যাপার, তো সেটি একটি সমস্যা। এখন এইটা কিন্তু দেশের ভেতরের চলচ্চিত্র প্রদর্শনের ব্যাপারটা আসলে সমাধান করা সম্ভব বলে আমার কাছে মনে হয়। দেশের বাইরে মানুষকে চলচ্চিত্র দেখানোর জন্য আসলে স্থিত হচ্ছেই যে আপনি ওটিটি প্ল্যাটফর্মে অ্যাভেলেবল করলে ছবিটি আসলে দেখতে পারে, কিন্তু তারপরও আপনি যদি দেশের বাইরের আর রাইট লোকের কাছে পৌঁছতে চান, সারা পৃথিবীর বোদ্ধা দর্শকের কাছে পৌঁছতে চান, তাহলে তো আসলে কোনো না কোনো ভাবে ফেস্টিভ্যাল সার্কিটের ভেতরে আপনাকে প্রবেশ করতে হবে। এখন ফেস্টিভ্যাল সার্কিট গুলো কিন্তু আসলে বেসিক্যালি ফেস্টিভ্যাল ডিরেক্টর কিউরেটর এদের কবজায় থাকে। এখন এর কোনো শর্টকাট আমার জানা নেই, হ্যাঁ, যে আপনি আসলে কিভাবে এখানে পেনিট্রেট করে ফেলতে পারবেন, কিভাবে ঢুকে পড়তে পারবেন, কি কৌশল অবলম্বন করা যেতে পারে। কিন্তু আমার কাছে যে জিনিসটা মনে হয় যে আপনি এই ধরুন পিচিং জাতীয় জিনিসের ব্যাপারে আপনি যে জিনিসটি জানতে চাচ্ছিলেন, আমি জানি না আপনি এখন পর্যন্ত এই ধরনের কোনো সেশন প্রত্যক্ষ করার কোনো অভিজ্ঞতা আপনার হয়েছে কিনা। যদি সেটি না হয়ে থাকে তাহলে খুব চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনি একটি সেশন প্রত্যক্ষ করলে আপনি বুঝতে পারবেন আপনার ভেতরে আপনার যে চলচ্চিত্র চিন্তার বীজটি রয়েছে সেটি যদি খুব খাঁটি হয় তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনি আসলে আপনাকে নিজেকে হারাচ্ছেন কিনা। কারণ ওখানে কিন্তু খুব রাগ ঢাক কিছু হয় না, ওখানে একদম এরকম ভাবেই বলা হয় যে তোমার এই আইডিয়াটা সেল করার জন্য তোমাকে আসলে এই ধরনের কাজ করতে হবে, এই ধরনের পরিবর্তনের প্রয়োজন হবে, এই বিষয়টি দেখার জন্য এখনো আমাদের দর্শক রেডি না, কিংবা এই ধরনের জিনিস দেখার জন্য আসলে আগ্রহ অনেক বেশি আছে। এই উপস্থাপনার ভঙ্গিটাকে তুমি যদি পরিবর্তন করো তাহলে মেসেজ যে পরিবর্তনটা আসবে সেটা এখন পলিটিক্যালি অনেক কারেক্ট। এই যে বিষয়গুলো আছে, হ্যাঁ, এই বিষয়গুলো তো আসলে না বোঝার মতন জায়গায় মুরাদ ভাইদের ছাত্র হয়ে আপনারা আছেন বলে আমার মনে হয় না। সুতরাং এটা একেবারেই দুশ্চিন্তার কিছু নেই দেবাশিস, আপনি কিন্তু আমি কখনোই যুক্ত হতে না করি না, আমি নাবাদী হতে চাই না কোনো কিছুতে, সবকিছু পরখ করে দেখাটা খুব ভালো। তাহলে কিন্তু অভিজ্ঞতাটা অর্জিত হতো না। হ্যাঁ, সেই অভিজ্ঞতার আলোকেই কিন্তু উনি বলতে পেরেছিলেন যে তোমরা 16 মিলিমিটারে যাও, তোমরা 35 মিলিমিটারে পারবে না। তো সেই জায়গাটা কিন্তু, তারপরে ওই যে বিকল্প একটা না একটা হয়তো বেরিয়েই যাবে, কিন্তু তার আগে পর্যন্ত সুযোগ আছে জিনিসটার ভেতরে প্রবেশ করে জিনিসটাকে পরখ করে দেখার। আমি জানি না আপনার প্রশ্নের খুব ভালো উত্তর হলো কিনা, কিন্তু এই তো আপাতত বলা যায় আর কি। আপনার আশাবাদ আমাকে সাহস জুগিয়েছে, এটা সত্যি এটা দরকার ছিল, অনেক ধন্যবাদ। বিশুক কি কিছু বলতে চাও? না আলম ভাই, বিশেষ কিছু বলার নেই, আজকে আমার কানেকশনটা খুবই ডিস্টার্ব করছে। আমি মাহমুদুল হোসেনকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আসার জন্য, আর তার কথাগুলো শুনতে খুবই ভালো লাগছিল। আর আমার যা বলার ইচ্ছা ছিল তার অনেক কিছুই দেখলাম যে লাইভ এর কমেন্টটা অলরেডি চলে এসেছে, তো এই জন্য আমি আর নতুন করে না বলি, বরঞ্চ উনার মুখ থেকে শুনি কমেন্ট গুলোর উনি কি রিপ্লাই দিচ্ছেন সেগুলো বরঞ্চ শুনি, সেটাই ভালো হবে। মাহমুদুল হোসেন আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি অল্প কয়েকজনের একজন যিনি প্রথম থেকে বোধ হয় শুনছেন। আচ্ছা, আমি এই সুযোগে একবার করে ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, আরেকজনও বারবারই ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, জিক্রুল ফাহিম বা এরকম নামের কেউ ঢুকছেন বেরোচ্ছেন বোধহয় নেটের কারণে। আচ্ছা, মিশুক বিষয়ে একটা ছোট্ট ঘোষণা আমি দিয়ে রাখি। মিশুক এমনিতে কিন্তু হচ্ছে দৃশ্যশিল্পী, ভিজুয়াল আর্টিস্ট, এবং এ নিয়ে তার বেশ পড়াশোনা দুইটাতে আছে। এবং আগামীকাল আমাদের যে দৃশ্যশিল্পের অনুষ্ঠান যেটা হয় প্রতি রবিবারে, কেবলই দৃশ্যের জন্ম হয়, আগামীকাল কিন্তু মিশুক আমাদের উপস্থাপক, সে একটি ছোট্ট প্রেজেন্টেশন দেবে। অমর ভিঞ্চি
আমার ভিঞ্চি এই শিরোনামে দাভিঞ্চিকে ঘিরে খুব পার্সোনাল একটা তার উপস্থাপনা থাকবে। তো এটা আমি একটা ঘোষণা এসে দিয়ে রাখছি যে আপনারা কেউ আগ্রহী হন আসতে পারেন, আমার মনে বেশ একটা আকর্ষণীয় উপস্থাপনা আগামীকাল হবে আর কি। বিশুকে আমরা আগাম অভিনন্দন জানিয়ে রাখছি। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। মন্তব্যের মধ্যে এমন কিছু নয়, ফৌজিয়া খান শুনছেন, তিনি বলেছেন গুড ডিসকাশন। আরেকজন প্রামাণ্যচিত্র নির্মাতা লন্ডন থেকে দেখছেন মকবুল চৌধুরী। দুলাল ভাই কি শুভেচ্ছা। আলম খুশিদ ভাই আপনার এই চমৎকার উদ্যোগকে ধন্যবাদ। লন্ডন থেকে লন্ডন না শুধু ধরো ম্যানচেস্টারে আছে আলমগীর ফরিদ হক স্বপন, তার কথাও নিশ্চয়ই জানেন, একদম মানে অনেক আগে থেকে চলচ্চিত্র সংসদ কর্মী। মাহমুদুলের ব্যাখ্যা শুনেছি খুব ভালো লাগছে, তার আলোচনা সিকোয়েন্স খুবই আলোক উজ্জ্বল, চমৎকার ভাবে সে প্রকাশ করেছে চলচ্চিত্রের ভাষায়। আলমগীর আরো একটা মন্তব্য করেছে, ভালো লাগলো শুনে যে মানজুরে হাসিন ভাই শিক্ষকতার কারণে আমাদের তথ্যচিত্রের সংস্কৃতি আরো বর্ধিষ্ণু হচ্ছে, নতুন অনেক নির্মাণ কর্মী এগিয়ে আসছেন, এদের নির্মাণে বিষয় বৈচিত্র্য মুগ্ধ করছে আমাদের। আলমগীর আবারও বলেছে দুলালের কথা বোঝা যাচ্ছে এবং আমরা অনুমান করতে পারি চলচ্চিত্র অনুদান কমিটির পূর্ণাঙ্গ পরিবর্তনের খুবই প্রয়োজন, এক্ষেত্রে আসলে সরকারি ব্যুরোক্রেসির লোকজনের নিয়োগের প্রয়োজন রোধ করতে হবে। এইটা আমার একার কথা নয়, সবারই মনের কথা, আমাদের স্বাধীন দেশে কেন চলচ্চিত্র স্বাধীন হতে পারবে না। আর মিস্টার হান্নান একেএম হান্নান লিখছেন মনোযোগ সহকারে শুনছি আলম খুশিদ ভাইরা বিস্তারের মাধ্যমে শিল্প সাহিত্য চলচ্চিত্র মোট কথা বাংলাদেশের সাংস্কৃতিক বিকাশ উন্নয়নের ধারাবাহিকতা নিয়মিত অবিরত প্রয়াসে আমরা বিস্মিত, কাজী ধৈর্য ধরে দর্শকের গ্যালারিতে বসে থাকাও নৈতিক কর্তব্য আছে যুক্ত, আর অন্য কোনো যোগ্যতা নেই। আপনাদের সকলকে ধন্যবাদ, উপস্থিত বন্ধুগণ অভিনন্দন বিস্তার, আলম খুশিদ ভাই আজকের অতিথি শ্রদ্ধে লেখককেও অভিনন্দন। মোটামুটি এই মন্তব্য প্রশ্ন আছে আর কি। এখানে মাহিয়া আছে, আমি জানি না জুমে মাহিয়া যেহেতু আজকের অতিথিকে চেনে ব্যক্তিগত ভাবে, সে তাকে কোনো অভিনন্দিত করতে চায় কিনা আমি একটু সুযোগ দিচ্ছি আর কি, তা না হলে। হ্যাঁ, দুলাল খুবই প্রিয় একজন মানুষ, দুলালকে চিনি বহু বহু বছর, আমি যখন মন্ট্রিয়ালে ছিলাম তখন থেকে দুলালকে চিনি, দুলালের বড় ভাইয়ের সাথে আমরা অনেক কাজ করতাম মন্ট্রিয়ালে। হ্যাঁ হ্যাঁ, দুলালের কথা বরাবরই ভালো লাগে, আজকে আরো ভালো লাগলো, অনেক ধন্যবাদ দুলাল, তুমি ভালো থাকো। অনেক ধন্যবাদ আপা, সুস্থ থাকো, সুস্থতাই এখন সবচেয়ে বেশি। হ্যাঁ অবশ্যই, আপনিও সুস্থ থাকবেন। ঠিক আছে, শেষ করব, শেষের আগে একটা যথারীতি, আচ্ছা কেউ কিছু বলতে চাইছে, কারণ আওয়াজ শুনলাম না। ওকে, হ্যাঁ, তো একটা যথারীতি একটা উপসংহার মন্তব্য, একটা ক্লোজিং রিমার্ক সামগ্রিক ভাবে বা তরুণদের উদ্দেশ্য হতে পারে সেটা আর কি, দুলাল। আমরা তো বোধ হয় আমাদের সমস্ত কথা বলেই ফেলেছি, তরুণদের উদ্দেশ্যে এত কথা বলা হয়েছে যে তারপরে তারা হয়তো বলবেন সেই সিদ্ধার্থের মতন প্রতিদ্বন্দ্বী যে জ্ঞান দেবেন না। আসলে জ্ঞান দেওয়ার ব্যাপার নয়, আসলে আমাদের আমরা এমন একটা সময় থেকে এসেছি যে সময়টা আসলে বাংলাদেশের চলচ্চিত্রের তো খুবই অন্ধকার একটি সময় ছিল, এবং সেখান থেকে ক্রমশই যে পা পা করে এগুনো এগিয়ে আজকে এমন একটি জায়গায় এসছে যে আপনি যেরকম বললেন যে একটা প্রায় লঞ্চিং প্যাডের মতন জায়গাতে আমরা দাঁড়ানো, এবং এখন আসলে আমাদের প্রয়োজন হচ্ছে ব্রেইন ওয়েভের মতন কতগুলো ব্যাপার। তো সেই বিষয়গুলোতে আসলে আমরা আপনাদের পাশে আছি, আপনারা শুধু একটি বিষয়, সে বিষয়টি হচ্ছে যে নিজের সংস্কৃতি, নিজের মাটিকে আসলে খুব ভালো করে চেনার একটি ব্যাপার আছে। হ্যাঁ, এবং সেইটি জানা, এবং সেটি যেমন আমরা আসুন চিন্তা করি যে বাংলাদেশের আইকনিক ইমেজ কি হতে পারে, যেটা কন্টেম্পোরারি রিয়ালিটিকে ধারণ করে এবং আমাদের হাজার বছরের ঐতিহ্যকে ধারণ করে, মানে যেটাকে আসলে কন্টেক্সচুয়াল মডার্নিটি বলে। হ্যাঁ, আমাদের তো কন্টেক্সচুয়ালি মডার্ন হতে হবে, তাই না? আমরা যদি গ্লোবালি মডার্ন হই তাহলে আসলে আমাদের সাথে একজন স্কটিশ বা একজন আমেরিকানের বা কোনো পার্থক্য থাকবে না। আমাদের এই কন্টেক্সচুয়ালি মডার্ন হতে গেলে আসলে আমাদের নিজেদেরকে কিন্তু খুব ভালো করে চিনতে হবে, এবং ওই চেনার জায়গাটি যদি আমরা আসলে আবিষ্কার করতে পারি তাহলে আমার মনে হয় যে চলচ্চিত্র তৈরি করার আমাদের বিষয় ভাবনাও উন্নত হবে এবং আমাদের আঙ্গিকগত চিন্তাও খুব উন্নত হবে। মনিকাউলের একটি কথা আছে যে চলচ্চিত্র আসলে মধ্যে দুরকম হয়, একরকম চলচ্চিত্র হচ্ছে যেটি পঞ্চাঙ্কের নাটকের মতন কেন্দ্রাভিমুখী, একটি গল্প কেন্দ্রের দিকে সবাইকে দৃষ্টি আকর্ষণ করতে থাকে, তার একটি ক্লাইম্যাক্স থাকে শেষ এক সময় যে শেষ হয়। আর আরেক ধরনের চলচ্চিত্র হচ্ছে এপিক, তার হাজারো রকম পল্লব নানা দিকে ছড়ানো, তার বর্ণনায় কোনো যৌক্তিকতা থাকতে পারে নাও থাকতে পারে, সে ধারাবাহিক হতে পারে নাও হতে পারে। এখন তিনি জানেন, আপনারা সবাই এবং আমরা জানি যে তিনি তো সেই এপিক ধারার চলচ্চিত্র নির্মাতাদেরই একজন ছিলেন, এবং তিনি চলচ্চিত্রে ভারতীয় কোণের
কথা বলেছিলেন যে আমি ইন্ডিয়ান অ্যাঙ্গেলকে দেখাবো, কে বললেন যে মুখই পৃথিবীতে সবচেয়ে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কে বললো যে সেটা হাতের এক্সপ্রেশন না বা পায়ের এক্সপ্রেশন না। হ্যাঁ, এবং সেইভাবে কিন্তু উনি আসলে এক ধরনের সম্পূর্ণ অন্যরকম চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। তো আমার খুব আশা যে আমাদের জীবদ্দশায় আমরা বাংলাদেশে এমন চলচ্চিত্র দেখতে পাবো যাকে এক বাক্যে বাংলাদেশের চলচ্চিত্র বলে চেনা যাবে এবং তার শৈল্পিক অভিব্যক্তি সম্পর্কে আমাদের কোনো দ্বিধা থাকবে না। সবাইকে অনেক ধন্যবাদ। খুবই চমৎকার, আমি ঠিক এই জায়গাটিতে আসতে চাইছিলাম আমাদের উপাসনার ক্ষেত্রে, বাংলাদেশটিকে চেনা, এবং আমরা যত কথাই বলি জাতীয় চলচ্চিত্র সেটা শেষ পর্যন্ত সেটাই যেন হয়, আমাদের প্রেক্ষাপট, আমাদের সংস্কৃতি, আমাদের যাত্রা, সেটুকু যেন একদমকে আমি চিনতে পারি আর কি, এবং অবশ্যই অবশ্যই শৈল্পিক মানসম্মত তো বটেই আর কি। তো আমার খুবই ভালো লাগলো আজকে দুলালের কথা শুনে। আমার ধারণা এটা রেকর্ড হচ্ছে, আমি ইউটিউবে দেবো এবং এটা আরো অনেক বেশি প্রচার হোক আমি চাই। তরুণরা দেখুক, দেবাশিস তুমি তোমার বন্ধুবৃত্ত সেটা প্রচার করো, আমার মনে এখান থেকে একটা সত্যিকারের যে একটা দিক নির্দেশনা আমরা পেতেই পারি যে এখন আমাদের ঠিক পরবর্তী ধাপে এগোনোর জন্য ঠিক কোন জায়গার দিকে আমাদেরকে মনোযোগ দেওয়া দরকার আর কি। অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা যুক্ত হয়েছেন জুমে, যারা লাইভে দেখলেন, যারা আলোচনা অংশ নিলেন, এবং অবশ্যই মামুদুল দোলালকে, দোলাল অনেক ব্যস্ত মানুষ, পেশাগত ভাবে তার নানা ধরনের কাজ রয়েছে, তার মধ্যে বিস্তারকে সময় দেওয়ার জন্য এবং বাংলাদেশের চলচ্চিত্রের জন্য তার কিছু সময় এবং শ্রমকে নিবেদন করার জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আজকে আমরা এখানেই শেষ করছি। আলম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ বিস্তারে কথা বলার জন্য, আমাকে সুযোগ দেওয়ার জন্য, এটা আমাদের সৌভাগ্য, অনেক ধন্যবাদ। হ্যাঁ, শুভরাত্রি, আগামী শনিবারও কিন্তু আবারও ফিরে আসবে এই ধরনের চলচ্চিত্র বিশেষ অনুষ্ঠানে, তা আশা করি আপনারা যদি মুক্ত থাকেন যুক্ত হবেন আমাদের সঙ্গে।